সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রাত পোহালেই পবিত্র ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা আর জীবনের গল্পের আটশো তম পর্বে আজ আমি আপনাদেরকে শোনাব খুলনার ছেলে মোহাম্মদ সৈকত হোসেনের জীবনের কলিজা কাপানো চরম কষ্টকর ভালোবাসা মুখর এক বাস্তব জীবন কাহিনি বন্ধুরা আজকের গল্পের টাইটেল যে কিডনি বিক্রি করে দিলেন স্ত্রীর কাবিনের টাকা কিডনি বিক্রি করে দিলেন স্ত্রীর মহরানার টাকা এই গল্পটা এরকম একটা গল্প যে পুরোটা গল্প যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন আমি আপনার নিশ্চিত করে বলতে পারি যে আপনি দু চোখের পানি ধরে রাখতে পারবেন না বাস্তবে দুনিয়াতে কত রকমের প্রাণীরা বসবাস করে মানুষের রূপ নিয়ে এই গল্পটা শুনলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন গল্পটা পড়ার পরে আমার রংপুরের এক ভাই রাহাত নামের এক ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে তিনি এই কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল বাস্তব একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনেন তা ফোন করে আমাকে বলে আপন ভাই আমি তো আপনার জীবনের গল্পগুলো শুনে আমার খুব ভালো লাগে এবং আমি আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার আপনি তো অনেক অনেক সাহায্য সহযোগ সাহায্য সহযোগিতা করেন যদি আমার একটা ছোট্ট উপকার করতেন এবং আপনার ওই ছোট্ট উপকারে আমার পরিবারটা বেঁচে থাকতো তাহলে আমি বললাম যে কি উপকার করতে পারি কী উপকার করলে আপনার পরিবার বেঁচে থাকে বলে আপনি যদি আমাকে দশ হাজার টাকা ধার দেন তো আমার বউটা আমার কাছে থাকে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে কীভাবে দশ হাজার টাকা ধার দিলে আপনার বউ আপনার কাছে থাকে দেন তিনি আমাকে বললো যে ভাই আমার বাড়ি হচ্ছে রংপুরে আমি ঢাকার একজন গার্মেন্টস কর্মী আজকে অনেক বছর ধরে গার্মেন্টসে কাজ করি তো বেশ কয়েক মাস ধরে আমার বউ আমার চাচাতো ভাইয়ের সাথে পরকিয়া করে আসছে আমার চাচাতো ভাই একজন সৈদি প্রবাসী ও সৈদ থাকে ও আমার বউকে অনেক টাকা পয়সা দেয় আমার বউর সাথে ফোনে কথা বলে এসব নিয়ে কথাবার্তা বলতে গেলে বউ আমার সাথে ঝগড়া করে তো এখন তো ঈদ আসছে আমি যে গার্মেন্টসে চাকরি করি সেই গার্মেন্টসে সম্ভবত এবার আমাদেরকে স্যালারিটা দিবে না যেহেতু মাস পরে নাই স্যালারি দিবে না কিন্তু শুধুমাত্র বোনাসটা দিয়ে বিদায় করবে তো বোনাসের টাকা দিয়ে আমি আসলে আমার বউকে বিশ হাজার টাকা দিতে পারবো না আমার বউ আমার কাছে বিশ হাজার টাকা চাইছে শপিংয়ের জন্য তো আমি মানুষের কাছ থেকে ধার দেনা করে বা আমার বোনাসের টাকা সব মিলিয়ে হয়তো বড়জোর তাকে দশ হাজার টাকা দিতে পারবো তা আপনি যদি আর দশ হাজার টাকা দেন তাহলে আমার সংসারটা ঠিকই থাকবে এবং আপন ভাই আমি আপনাকে আমার আইডি কার্ড আমার ঠিকানা আমার সব কিছু আপনাকে দিব আমি ঈদের পরে বেতন দিয়ে আপনার দশ হাজার টাকা আপনাকে পরিশোধ করে দিব না আমি বললাম আপনি দশ হাজার টাকা না দিলে আপনার বউ চলে যাবে বিশ হাজার টাকা শপিংয়ের জন্য না দিলে তিনি বলে হ্যাঁ আমার বউ আমাকে আমার একটা বাচ্চা আছে আমার ওই বেবিটার মাথায় হাত দিয়ে কসম কেড়ে বলেছে যে তুমি যদি এবার ঈদে আমাকে শপিংয়ের জন্য বিশ হাজার টাকা না দাও তো ঈদের পরে তোমার চাচাদো ভাই বিদেশ থেকে আসবে আসার পরে আমি তোমাকে ডিভোর্স করে ওকে বিয়ে করে ফেলব অনেক রাগ হয়েছিল ভাইটার উপরে তারপরে যতটুকু বকা বাধ্য করে বললাম যে বউকে বিশ হাজার টাকা শপিংয়ে না দিলেই বউ আপনাকে ছেড়ে চলে যাবে এরকম বউ থাকার দরকার নেই আপনি ওকে ছেড়ে দেন এটা বললাম এবং কেটে দিলাম তার সাথে আমি আর কোনো কন্ট্রাক্ট করলাম না তো আজকে গল্পটা পড়ার পরে তার কথা ভীষণ মনে পড়লো জিজ্ঞেস করলাম যে কালকে তো ঈদ দেখে তার কী অবস্থা তার নাম্বারে কল দিলাম ইমুতে দেখলাম যে তাই সে ইমুতে লাইনে নাই। এবং সে ইমুতে লাস্ট ওই দিনে লাইনে আসছিলো যেদিন আমার সাথে তার কথা হয়েছিল এরপরে সে আজ পর্যন্ত তার ইমুতে আর একটি না ওকে বারবার বলেছিল যে আপন ভাইয়া যদি আমার বউ চলেছে আমি কিন্তু আত্মহত্যা করব আমি কিন্তু আত্মহত্যা করব তো আসলে একটা স্বামীর দুঃখ যদি একটা স্ত্রী না বুঝে তার মতো কপাল পরা স্বামী আর পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে না আর ওই বউয়ের মতো হতবাগা বউও দুনিয়াতে আর হয় না যাই হোক আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার বাই সৈকত হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে সৈকত ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন আমার বাড়ি খুলনা বন্ধুরা আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি এছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় তিনটা ভাই আমার কোনো বোন নেই আমরা টোটাল চার ভাই আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে কোনো ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার আমার বাবা পেশা একজন সৌদি প্রবাসী শুধু আমার বাবা না আমার যে বড় তিনটা ভাই আছে তারা তিনজনেই সৌদি আরবে থাকতো এবং ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার আমাদের পরিবারে কোনো অভাব অনটন দুঃখ যন্ত্রণা কোনো কিছুই নেই ছোটোবেলা থেকে প্রচুর আদর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে আমি আমার জীবনের গল্পটা আমার কর্মজীবন থেকেই শুরু করি কারণ আমার কোনো পড়াশোনা হয়নি আমি তেরকম সেরকম করে বলার মতো কোনো পড়াশোনা করিনি শুধু নিজের নামটুকুন খুব ভালো করে লিখতে পারি এরপরেই বাবা মা আর ওই ধর্নার্থ্য পরিবারে জন্ম হওয়ার কারণেই সম্ভবত আমার পড়াশোনা হয়নি আমি ছোটোবেলা থেকে দেখতে একটু অন্যরকম ছিলাম মানে আমার সামনের দুইটা দাঁত ছিল না এবং সামনের দুইটা দাঁত উঠেও নাই এই দুটা দাঁত না ওঠার কারণে নাকি আমাকে অনেক বেশি সুন্দর লাগতো আমাকে আমার দাদা দাদি পোখরা বলে ডাকতো এবং পোখরা বলে আমাকে অনেক বেশি আদর করত। এত আদর করত যে তাদের আদরে আমি স্কুল পর্যন্ত যাইতাম না আমাকে স্কুলে পর্যন্ত যেতে দিত না আমাকে না দেখলে আমার দাদা দাদি পাগলের মতো হয়ে যেত যাই হোক অনেক বছর আগে আমার দাদা দাদিও মারা যায় একটা পর্যায়ে আমি টাকরা জওয়ান হয়ে যাই বাবা এক এক করে আমার তিন ভাইকে বিদেশে নিয়ে যায় এবং আমি সবার ছোটো থাকার কারণে বাবা তখন আমাকে আর বিদেশে নিল না মাকে বলল যে ও পরিবার দেখুক ওই সময় আমার দাদিমণিও ছিল দাদাভাই মারা গেছে তো বলতেছিল ও পরিবারের খেয়াল রাখুক পরিবার দেখুক এবং বাকি তো সবগুলোই বিদেশে আসছে আমরা সবাই বিদেশে থাকি অন্তত দেখে দেশে তোমাকে তারপর আমার মাকে পরিবার দেখার জন্য তো একজন লোকের প্রয়োজন তো ঠিক আছে সৈকত না হলে দেশে থাকুক সবাইকে দেখাশোনা করবে এটা বলে বাবা তখন আমাকে দেশে রেখে দিল এবং দেশে যখন রেখে দিল বাবা ভাইয়ারা প্রতি মাসে টাকা পাঠাচ্ছে ওই সময় সৌদি আরব থেকে মানে বারবার টাকা আসতেছে মানে আমার কাছেই সমস্ত টাকা আমার নামে অ্যাকাউন্ট ছিল আমার নামে অ্যাকাউন্ট থাকার কারণে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে আসতো টাকা টাকা উঠাইতাম বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতাম দুষ্টমি করতাম ফাইজলামি করতাম এরকম করে প্রায় অনেকগুলো বসর আমার জীবন থেকে কাটিয়ে দিই তো এক পর্যায়ে একদিন আমার দাদি আমাকে ডেকে বলে দাদি সময় একটু অনেক অসুস্থ অনেক অসুস্থ থাকা অবস্থাও তিনি আমাকে বলে যে সৈকত তোর বাবা তো বিদেশে থাকে এবং তোর বড় যে তিন ভাই আছে তারাও বিদেশে থাকে তুই তেমন কোনো কিছুই করিস না পড়াশোনাও করিস নাই দেশে হাম্বা হাম্বা করে ঘুরে বেড়াস তো দেখা যায় এরকম বেকার থাকলে মানুষের মাথা অনেক খারাপ চিন্তা ভাবনা চলে আসে মানুষ যখন বেকার থাকে তখন তাদের মাথা অনেক খারাপ চিন্তাভাবনা আসে বেকার না থেকে ইনকামের জন্য না হোক অন্তত সময় কাটানোর জন্য হলো কিছু একটা কর যদি সময় কাটানোর জন্য কিছু একটা করিস তাহলে তোর মন মানসিকতা ভালো থাকবে তোর চিন্তাভাবনা খারাপ কোনো দিকে যাবে না এই কথা আমার দাদি আমাকে বললো বলার পরে চিন্তা করলাম যে কি করা যায় এরকমভাবে তো আসলে আমি পড়াশোনাও করি নাই যে কোনো কিছু করব বা তেমন কিছু নাই পরে দাদির বললাম যে তাদের কি করা যায় তুমি যেটা বলতেছো সময় কাটানোর জন্য তাহলে কি করে যায় দাদি আমার বলে যে আমাদের ঘাটায় মানে ঘাঁটা বলতে আমাদের বাড়ির পাশেই ছিল মানে রাস্তার পাশেই ছিল আমাদের বাড়িটা তো আমাকে দাদি বলে যে তুই রাস্তার পাশে একটা দোকান দে একটা মুদির দোকান দে বা কোনো একটা দোকান দে তুই দোকানটা দিলে দেখা যাচ্ছে যে ওই দোকানে বসে থাকবি সারাক্ষণ দোকান নিয়ে একটু টেনশন করবি বা দোকানে থাকবি তাহলে তোর মাথায় আর বাজে চিন্তা আসবে না আর তোর ভাইরাও বিদেশ থেকে বলবে না যে সৈকত বাড়িতে বেকার একা একা ঘুরে বেড়াচ্ছে আমরা কষ্ট করে টাকা ইনকাম করতেছে আমাদের টাকা বসে বসে খাচ্ছে এবং দু এক টাকা যদি তোর লাভ হয় এটা তোর ভবিষ্যতের পুঁজি হবে এই কথা আমার দাদি আমাকে বললো তা দাদির কথা শুনে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিকই আমি একটা দোকান দিব তেন আমি তখন একটা দোকান দিলাম আমাদের রাস্তার পাশে একটা রাস্তার পাশে অনেক বড় করে একটা দোকান দিলাম আলহামদুলিল্লাহ দোকানের সামনে আবার আমার বন্ধু বান্ধবরা ক্রাম খেলার জন্য ক্রাম বোর্ড নিলাম তারপরে লুডো খেলে অন্য ধরনের অনেক খেলাই খেলে আমি জাস্ট ওরকমই বিক্রি করি ধরেন আপনার মুদির মাল চাটা বিক্রি করি না চা বা এরকম কোনো কিছু বিক্রি করি না মুদির মাল তারপরে কেক বন পৌরুটি এটা এটা বিক্রি করি এবং ওই খুচরা খাচরা কাস্টমার আমার দোকানে আসে আমি তো আগেই বলেছি দাদি আমাকে বলেছে শুধুমাত্র সময় কাটানোর জন্য দোকান দেওয়া ইনকাম করার উদ্দেশ্যে না এরকম করে আমি তখন দোকানদারি করতেছি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই চলতেছে সবার সাথে চলাপড়া উঠা বসা সমস্ত কিছুই ভালো চলে এর মাঝে আবার বড়ো ভাইয়া দেশেও আসছে বড়ো ভাইয়া দেশে এসে বিয়ে করে গেছে ভাবিও আমাদের পরিবারে আছে এরকম ঘুরতে ঘুরতে একদিন আমি দোকানে বসে আছি দোকানে বসে থাকা অবস্থায় বৃষ্টি পড়তেছে মানে অনেক বৃষ্টি তা মুসলধারে বৃষ্টি পড়তেছে দেখে একটা মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ও স্কুলের দিকে যাচ্ছে সম্ভবত সে ক্লাস নাইনে বা এইটে পরে এরকম বয়সী বা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমাদের এলাকাতে কিন্তু আবার সব মেয়েরা বোরকার মতো করে হিজাব পরে তারপরে স্কুলে যেত আর কি তো হিজাব পরে মুখোশ পরে তারপরে যাইতো তো একটা কার মেয়ে বা কোর থেকে আসছে তা তো আর জানি না কিন্তু চরম বৃষ্টিতে ভিজতেছে তার বইগুলো ভিজে যাচ্ছে তো দোকানে ওরকম কেউ নেই মানে আমি একাই বসে আছি দোকানে আর কোনো কাস্টমার নাই বৃষ্টি তো কেউ আসে নাই পরে চিন্তা করলাম যে মেয়েটা এরকম ভিজে ভিজে যাচ্ছে আমি তখন বললাম যে বোন দাঁড়াও আমার কথা শোনো এরকম করে ডাক দিলাম ডাক দেওয়ার পরে ভিতরে আসছে মানে দোকানের মধ্যে আমি বললাম এখানে একটু দাঁড়াও এই তোমার তো এখনও মানে যদি এভাবে যাতে বইটি ভেজে যাচ্ছে তুমি তো অসুস্থ হয়ে যাবা তো যেও না এখানে একটু দাঁড়াও বৃষ্টি কমে গেলে তারপরে যেও তা আমাকে বলতেছে না ভাইয়া আমার চলে যেতে হবে কারণ একটু পর আমার ক্লাস বসবে আর আমার আজকে পরীক্ষা আছে মানে ওদের ক্লাসে কি পরীক্ষা আছে বল আমাদের ক্লাস পরীক্ষা আমাকে যেতে হবে তা না হলে হচ্ছে আমার পরীক্ষা মিস হবে তা আমি বললাম যে তুমি যে যাবা আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও আমি আসতেছি এটা বলে আমি তখন বাড়ির ভিতরে ঢুকলাম দৌড়াইয়া বললাম যে তুমি আমার দোকানটা দেখো দই আমি বাড়ি থেকে একটা সাঁতা নিয়ে আসছি এই না মিটারে বললাম যে একটা কাজ করো তুমি সাঁতাটা নিয়ে চলে যাও স্কুলের দিকে চলে যাও না সাতা নিয়ে যাও পরে আমার বলতেছে না 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 আমি আপনার সাঁতার নিবো না তাই আমি বললাম আরে সাঁতা নিবা না কেন তুমি এরকম দৃষ্টি দিয়ে ভিজে ভিজে যাচ্ছো তো তুমি অসুস্থ হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাবা তুমি এই সাঁতারটা নিয়ে যাও খুব জোরাাজোরি করলাম তার মেয়েটা আমার কাছ থেকে সাঁতার নিবেই না পরে আমি বললাম যে আচ্ছা তুমি যে সাঁতা নিতে না ছাও ওই বাজারে মানে স্কুলটা যেখানে ওইখানে বাজার আসতে আমি কিন্তু ওই বাজার থেকে আবার ওই যে বাচ্চাদের খেলনা টেলনা বা বাচ্চাদের খাবার এক টাকা দুই টাকার ওই খাবারগুলো ওইখান থেকে আনি পরে আমি চিন্তা করলাম ওই যেহেতু সাঁতার নিতে চায় না তাহলে আমি ওর সাথে সাঁতাই করে যাই আমি বাজার পর্যন্ত যাবো ওকে বাজারে নামাই দিবো বা ও চলে যাবে দেন আমি তখন হচ্ছে ওইখান থেকে আমার ওই বাচ্চাদের খেলনা মেলে ডো কিনে আনবো বাজার থেকে এই বলে আমি তখন বললাম বুঝছি তোমার মাইট দেওয়া লাগবো এই বলে আমি তখন আমার দোকানে সাঁতারটা বন্ধ করলাম দোকানটা বন্ধ করে মেয়েটারে বললাম যে চলো তুমি আমার সাথে চলো তা বলে আমি আপনার সাথে কোথায় যাবো আমি বললাম আমার সাথে চলো জোরা করে একরকম আমার সাথে আমি তারা আমার সাঁতার ভিতরে নিলাম আমি শো যাচ্ছি পরে খুব লজ্জা পাচ্ছে আমার কাছ থেকে অনেক স্পেস বজায় রাখতেছে গ্রামের মেয়ে তো খুব মানে একদম সরম পাচ্ছে তাই এরকম করতে করতে স্কুলের কাছাকাছি আছে জিজ্ঞেস করতেছে তোমার নাম কী নাম বলে না জোরে যখন ধমক দিছি পরে বলতেছে আমার নাম নূপুর আমি যে নূপুর তোমার আব্বুর নাম কে তারা বাবার নাম বলো ওর বাবা কিন্তু কৃষক আর কি কৃষিকাজ করে মোটামুটি অনেক গরিব আমার দোকানে মাঝে মাঝে আসে এটা ওইটা নিয়ে আছে টাকাও দিতে পারে না তাই আমি বললাম ও আচ্ছা ভালো কথা তোমরা কয় ভাই বোন পরে বলো আমি আমার আমার কোনো ভাই বোন নেই আমি একাই তাই আমি বললাম যাই হোক খুব ভালো তো তোমার আব্বাদের নিজেদের কোনো জমি নেই তোমার আব্বার বলেন আব্বু নিজের জমি নে আব্বু অন্যের জমিতে ফসল ফলায় ওইটা করে আমি চলি এরকম করে কথা বলতে বলতে আমি বললাম যে তুমি এরকম মানে বোরকার মুখোশ পরে যাও কেন স্কুলে বলে আমাদের বাবা বলছে বা এখানকার সবাই বলে যে বোরকার মুখোশ পরে যাওয়ার জন্য মানে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য তো ঠিক আছে ভালো এরকম করে কথা বলতে বলতে স্কুলে সামনে পর্যন্ত চলে আসলাম স্কুলে আসার পর আমি তারা বললাম যে ঠিক আছে তুমি স্কুলে ঢুকো আমি তাইলে আমার কিছু কাজ আছে ওইগুলো করে আসি পরে মেয়েটা স্কুলে চলে গেল আমি তখন হচ্ছে আমার এই মানে বাজারের কিছু কেনাকাটা ছিল ওইগুলো করে আমি তখন আবার এই বৃষ্টি দিয়ে চলে আসছি আসার পরে ওই দিন রাতের বেলায় মানে আল্লাহর কভাবে মেয়েটার এই স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলাম এরকম করে যে মেয়েটা একটা ফুলের বাগানের মধ্যে বসে আছে এখন ফুলের বাগানে বসে আছে তা অনেকগুলো মৌমাছি মানে অনেকগুলো মৌমাছি মেয়েটাকে মানে মাথার উপরে মানে একদম মৌমাছি এগুলো ওকে কামড় দেওয়ার জন্য এরকম কিছু করতেছে তা আমি ওই মৌমাছিগুলোকে দৌড়াচ্ছি মানে সরাচ্ছি মৌমাছিগুলোকে সরাইতেছি এরকম করতে করতে একদম আর ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পর আম্মা আমার পাশের রুমে ছিল আমি আবার দরজা খুলে ঘুমাই আম্মা আমারে বলতেছে চিল্লে চিল্লে বলতেছে সারা দিন করিস দোকানের মধ্যে বসে বসে শুধু শু 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 করতেছে বললাম মানে কি মা আমাকে বলে আমি কি জানি মানে কি তুই এরকম শু শু শুশু করতেছিস সারা রাত্রে কী হয়েছে তুই ঘুমাস না আমি তখন বললাম আম্মা একটা বাজে স্বপ্ন দেখছিলাম তো এজন্য ঘুমটা এরকম হয়েছে ঘুমটা ভেঙে গেছে তা মা আমাকে বলো ঘুমা ওরকম করে ধমক দিল তা আমি তখন আবার শুয়ে গেলাম পরে মেয়েটারের স্বপ্ন দেখলাম তার ঘুম আসলো না সারাটাতে মেয়েটার কথা চিন্তা করতে করতেই আমার মানে সকাল হয়ে গেলো যাই হোক সকালে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তখন দোকানের দিকে যাবো দোকানটা খুললাম এই মেয়ের চোখগুলো আমার চোখের সামনে বার 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 বাঁচতেছে মানে চোখটা মানে মেয়ের চোখগুলো আমার চোখে মানে আমার চোখের সামনে বাসতেছে চোখগুলো খুব সুন্দর ছিল একেবারে বড় বড় চোখ ছিল যেন একেবারে টুইটুম্বুর খুবই সুন্দর মানে মনে হলো যেন মেয়েটার চেহারা না জানি দেখতে কত সুন্দর এটা আমার মনে জাগল আর কি এরকম করতে করতে পরে আরও দুই দিন কেটে গেল এই মেয়েটা আমার সামনে দিয়ে স্কুলে যাচ্ছে দেখি কিন্তু কথা বলার সাহস পাই না ডাক দিয়ে যে কোনো কথা জিজ্ঞেস করবো বা কোনো কথা বলবো এরকম সাহস পাই না যদি খারাপ কিছু মনে করে বা বাজেভাবে কোনো কিছু বলে বসে এজন্য আর কোনো কিছু বলি না শুধু দোকানে সবসময় মানুষ থাকে এভাবে প্রায় দুই দিনের মতো কেটে গেলো একদিন হঠাৎ করে মেয়েটার বাবা আমার দোকানে আসছে আসার পরে আমি তখন মেয়ের আবারে বলতেছি যে কাকা আপনি আপনি তো মোটামুটি টাকা পয়সা যাই আল্লাহ দিছে কমো না তা আপনি তো আমার আমার দোকান থেকে অনেক মালামাল টামাল নিয়ে যান সব টাকা দেন না আপনি একটা সাঁতা কিনতে পারেন না আপনি মেয়েটা ওই দিন বৃষ্টিতে ভিজা ভিজা গেছে পরে আমার বলতেছে বাবারে কী করবো মানে সংসার চালাইতে হিমশিম খেয়ে যেয়ে আবার সাঁতা কিনে টাকা পাবো কই মেয়ের স্কুলের খরচের টাকাই দিতে পারি না কয়েকদিন পরে হয়তো স্কুল থেকে বের করে দিবে আমি তখন বললাম দুর্কাকে এটা কোনো কথা বলে নাকি স্কুল থেকে বের করে দিবে তা ঠিক আছে এরকম করে উনি আমার কাছ থেকে অনেকগুলো মালামাল কিনছে কেনার পরে আমার বলে বাবা এখন তোমার কাছে টাকা নাই আমি কালকে টাকাটা দিয়ে যাবো আমি বললাম না 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 আজকে সন্ধ্যার পরে আমার সমিতি আছে আমি না হয় বিকেলবেলা আপনার বাড়ির দিকে যাবো টাকাটা যোগা রাখেন ওনার বাড়িতে আমার যাওয়ার একটা চিন্তা মানে একটা পথ তৈরি করলাম পরে আমাকে বল আচ্ছা ঠিক আছে সন্ধ্যার পরে যাইও বা বিকালে যাইও আমি তোমার চাচির কাছে টাকাটা দিয়ে যাবো ওইখান থেকে নিয়ে আইসো তাই বললাম ঠিক আছে তো ওনার বাড়িতে যাওয়ার একটা সুযোগ পাইলাম তাই উনি তো ওখানে বাজার সাজার নিয়ে চলে গেছে বিকালবেলা আমার দোকানে অনেক কাস্টমার এরপরে দোকান বন্ধ করে দিছি ওইখানে যাব দোকান বন্ধ করে দিয়ে আমি বাজারে গেছি ওই যে স্কুলের যে বাজার আছে ওইখানে বাজার থেকে ধরেন আপনার ফল ফ্রুট ছিল আপেল কমলা এটা ওইটা কিনছি অনেকগুলো কিনে একেবারে মেহমানের মতো করে ওদের বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর ওনার বউ তো আমাকে দেখে অবাক কি এত ফল ফ্রুট নিয়ে আসছে আমাকে বলে বাবা তোমার তো চিনলাম না বললাম যাওয়ার নাম সৈকত টাকা কই বলে উনি তো দোকানের দিকে গেছে তা আমি বললাম ঠিক আছে কাকার কাছে আসছিলাম একটু দেখা দেখা করার জন্য ওনার সাথে পরে আমার বলো আচ্ছা ঠিক আছে তোমার কাকার খবর দিতে তুমি বসো ঘরের মধ্যে গেলাম বসলাম পরে ওনারে খবর দিল কারণ ওনার বউ ওনারে কী বলছে তা তো জানি না উনি আমার আমার কাছে চাইছে হাসতেছে হাসার মতোই কথা ওনার কাছে সম্ভবত আমি একশো থেকে দেড়শো টাকা পাবো আর কি এক দেড়শো টাকার বাকি টাকা উঠানোর জন্য আমি প্রায় এক হাজার টাকার মতো ফল ফ্রুট কিনে নিছি পরে আমারে বলতেছে তুমি এত টাকার ফল ফ্রুট এগুলা কেন নিয়ে আসছো আপনার বাড়িতে কোনো দিন আসি নাই আজকে প্রথম আসছি ভাবলাম আপনি তো আমার দাওয়াত দেন না যদি খাওয়াই টাওয়ায় দেন খাওয়া দাওয়া করে যাবো এই জন্য আসছি পরে বলতেছে ওরে বাবারে গরিবের বাড়িতে হাতির পা ওনার বৌরে বলতেছে তাড়াতাড়ি একটা কাজ করে একটা মুরগি জবাই দাও আমার বাড়িতে আজকে অনেক বড় মেহমান আসছে পরে আমি বললাম যে কাকা দুষ্টমি করতেছি আসি যাই বলে না 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 যাওয়ার দরকার নেই বসো তুমি তো আমার মেয়েরে দেখো নাই নুপুরে ডাক দি দাঁড়াও তাই মেয়েরা ডাক দিল বাপরে বাপ মেয়ে যখন আমার সামনে আসছে আমার কাছে মনোরের জন্য জন্য ছোটকার একটা পুতুল মেয়েটা অনেক লম্বা না একদম খাটো খাটো হইলেও চেহারার মধ্যে এত মায়া মানে এক নজরে আমার কাছে মনে হয় যে যে কোনো ছেলে প্রেমে পড়ে যায় খুবই সুন্দর একদম মায়াবী চেহারা আমি তো দেখে একদম উদাও হয়ে যাওয়ার মতো অবস্থা পরে কাকার সাথে কথাবার্তা বললাম তারা মুরগি জবাই দিল মুরগি জবাই দিয়ে আর মেয়ে সময়ের মা মিলের একদম জাল জাল করে মুরগি রান্না করলো রান্নাবান্না করার পর আমার বললো বাবা তুমি খেতে আসো একদম মুরগিরও রসালো ঝোলঝোল করা খাবার আমাকে দিল প্লেটে আমি একেবারে বরপেট খাইলাম বরপেট খাওয়ার পর রাত নয়টা দশটার মতো ভেজে গেছে আমি বললাম যে কাকা আমি চলে যাই দোকান তো বন্ধ করে আসছে আমাকে বলে এত রাতের বেলা যাওয়ার দরকার কি আজকে থাইকা যাও আজকে আমাদের গরিবের বাড়িতে তুমি থাইকা যাও থাইকা যাওয়ার যাওয়ার দরকার নেই এত রাতের বেলা ওই সময় মানে হবে বৃষ্টি এরকম একটা ভাব ছিল আর কি তো আমি বললাম যে না কাকা চলে যায় বলে না তুমি থাকো এরকম করে জোরা জোরি করলো তা আমি থেকে গেলাম যে ঠিক আছে যেহেতু বলছে আমি থাকি পরে আমি ওনার বাড়িতে থাকলাম আমি মনে করছিলাম যে মেয়েটা সমত ক্লাস এইটে বা নাইনে পরে এরকম কিছু একটা বাট জানতে বললাম যে মেয়েটা এস পরীক্ষা দিবে মানে এস এস পরীক্ষা আর কি তো এরকম করতেছে এসএসসি এস এসসি পরে আমি ওদের বাড়িতে তখন উনি কাকা বলে যে তুমি থেকে যাও আজকে আর যাইতে হবে না চোরাচোরে যখন করলো তখন ওনাদের বাড়িতে থেকে গেলাম তো রাতের বেলা আমি বলতেছি কাকা রাতে তো আমার সময় কাটবে না একটু লুডু মুডু খেলবো আপনাদের বাড়িতে কোনো লোক আসে পরে বলে নুপুর আছে তো নুপুরের লোকে লুডু খেলো না তাই আমি বললাম যে নুপুর তোমাদের ঘরে লুডু করে আসে বলে আসতে আমি যে লুডু করে নিয়ে এসে লুডু খেলবো পরে লুডু করে নিয়ে আসছে আমার সাথে লুডু খেলতেছি আর দুষ্টমি করতেছি অনেক দুষ্টমি করছি আমি বলি আমার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু আমার সাথে কথা বলে যেতে হবে প্রত্যেক দিন এরকম করে প্রায় রাত বারোটা পর্যন্ত দুষ্টমি দুষ্টমি করে হাতেও ধরি এরকম করে দুষ্টমি করে দেন এরপরে ঘুমাইতে গেলাম ও ঘুমাইতে গেলাম আমিও ঘুমাইতে গেলাম সবাই ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুরে ঘুরে ঘুম থেকে উঠে দেখি যে আমার জন্য একেবারে নাস্তা টাস্তা করে বিশাল অবস্থা পরে নাস্তাও করলাম করে প্রায় নয়টার দিকে আসছি বাড়িতে আসার পর তো আম্মা আমার বকাবাদ্য না বইলে আমি কোথায় চলে গেছি খুব গালাগালি করতেছে আমাকে যাই হোক এরপরে বাড়িতে আসছি আসার পরে দোকানপাট খুললাম এবং এরপর থেকে নূপুর প্রতিদিনে যাওয়ার সময় আমার দোকানে স্বামী দিয়ে গেলে আমার দোকানের মধ্যে আসে আইসা কথাবার্তা বলে এটা ওইটা নিয়ে যায় এবং যাওয়ার সময় আমার সাথে কথাবার্তা বলে যায় এবং আমার ওই কাকা মানে নূপুরের বাবা তিনারও আরও যখন যা লাগে তিনি আমার দোকান থেকে নেয় আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না কোনো টাকা পয়সা নিই না এরকম করে সময়গুলো কাটতেছে যাইতেছে আসতেছে এরকম করতে করতে প্রায় এক বছর মতো কেটে যায় ওই এক বছর আমার আরও যে ভাইটা আছে আমার মেজো ভাই উনিও বিদেশ থেকে আসে তিনিও বিয়ে সেদে করে যায় যদিও ওনার বিয়েতে আমি নুপুরের পরিবারকে দাওয়াত করছিলাম নুপুরের আব্বা আম্মা নূপুরকে তারা কেউ আসে নাই এবং কেন আসে নাই নাকি গিফট দেওয়ার দিতে হবে আমার কাছে মনে হয় আর কি যে উপহার দিতে হবে এই লজ্জায় তারা আসে নাই না কেউই আসে নাই তো যাই হোক মেঝো ভাইয়েরও বিয়ে হয়ে গেল তিনি আবার দেশে থেকে চলে গেল একটা বছর কেটে গেল আমি আর মানে এই মেয়ের সাথে মেয়েকে কোনো কিছু বলতেও পারলাম না আর মাঝে ওর পরীক্ষার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল মানে ওই যে কেন্দ্র যাবে আসবে তারপরে ফর্ম ফিল আপের জন্য মোটামুটি অনেকগুলো টাকার দরকার তা আমি তখন প্রায় সব টাকায় কাকাকে দিছি যে কাকা ঠিক আছে আপনার মেয়ে তো আমার কাছে আমার বোনের মতো আমার তো কোনো বোন নেই তো ঠিক আছে আমি আপনাকে এই টাকাটা দিলাম আপনি আমার এই টাকাটা দিয়ে ওর সুন্দর করে পরীক্ষাটা দেওয়া যাতে কোনোভাবে ওর পরীক্ষার কোনো ক্ষতি না হয় পরীক্ষার রেজাল্টটা যাতে ভালো হয় ও যাতে ঠিকমতো পরীক্ষাটা দিতে পারে এই জন্য আপনি আমার কাছ থেকে নিয়ে যান তো আমি কাকাটা আমার দোকান থেকে আমি সব কিছু দিছি উনি তখন নিয়েছে মেয়ে তখন পরীক্ষাও দিল পরীক্ষা দেওয়ার পরে তিন মাসের মতো ওইখানে গ্যাপ থাকে তো কাকা তখন ওই তিন মাসে ওনার মেয়ের টেইলারি কাজ শিখাইলো মানে টেইলারি কাজ শিখাইল এবং টেইলারি কাজ শিখানোর জন্য মেয়েকে পাঠাইলো এক হিন্দু দোকানদারের কাছে আমাদের ওই বাজারেরই আমাদের বাজারের হিন্দু দোকানদারের কাছে পাঠাইছে ওই দোকানদারের বাড়িতে এবং ওইখানে মিলে অতক্ষণ টেইলারি কাজ শিখতো তো টেইলারি কাজটা শিখছে আলহামদুলিল্লাহ টেইলারিও করে আবার ওইটুকি টুকে মানুষের জামা কাপড়ও সেলাই ওরকম করতে করতে তখন আমাদের এলাকারই একটা কলেজেও ভর্তি হয়েছে আমি বিষয়টা জানাই রাখি প্রায় দুই বছর হয়ে গেছে এই যে ঘটনাগুলো ঘটতেছে প্রায় দুই বছর তো পরে ওইখানে ও কী করলো দেন টেলারিও করে আবার কলেজেও ভর্তি হয়েছে এলাকার সমস্ত মানুষের কাপড় চোপড় ছেলে মেয়ের সব কাপড় ওই ছিলায় এবং ও কাপড় শিলিয়ে মোটামুটি ভালো টাকা ইনকাম করে দেখা যাচ্ছে ওর বাবা মাঠে ঘাটে কাজ করে যে টাকায় মানে ইনকাম করে ও তার ছাড়াও বেশি টাকা ইনকাম করে শুধুমাত্র কাপড় সেলাই করে তা আমার কাছেও বিষয়টা খুব ভালোই লাগে যে একটা মেয়ে ওরকম একটু স্বাবলম্বী হয়েছে তাহলে আমার কাছে খুব ভালো লাগে এরকম করে প্রায় দুই বছর কেটে গেছে ও তখন কলেজে পড়ে তা কলেজে পড়া অবস্থায় আমি যে ওরা এত হেল্প করে ওদের ওর বাবারে টাকা পয়সা যারা মালামাল দিয়ে দিই এটা ওইটা তা সব পোলা পাইনি আমার মানে আমার গ্রামের আর কি সবাই আমার বলে রে এটা তো তোর শ্বশুর তো শ্বশুর আসছে শ্বশুরের জন্য এটা ওইটা অনেক কিছু আমার বলে এমন করতে করতে আমাদের বাড়ির এক ছেলে রাব্বি হচ্ছে অন্য আমার আমার মতেই হবে আমার বয়সে হয়তো এক বছরের ছোটবেলায় তার সমবয়সী চলাফেরা করি রাব্বি আমারে বলে সুইগত এটা কথা বলি বন্ধু আর তুই যে ওনার শ্বশুর ডাকস বা ওনার মেয়ে তোর দোকান থেকে আইসা মানে নিজের দোকান মনে করে এটা ওইটা সব কিছু নিয়ে যায় তা তুই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে নাকি তোর এমনিই বলে আমি বলে ভাই দেখ দুই বছর ধরে মেয়েরা পছন্দ করি কিন্তু মেয়েরা ভালোবাসে কথা বলতে পারি না এমনি তারে আমার পছন্দ হয় ভালো লাগে কিন্তু ভালোবাসি বলতে লজ্জা পাই সে আমারে বলে তোর কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে যায় মেয়ে মেয়ের মা মেয়ের বাবা সবাই কিন্তু তুই মেয়েরা আজ পর্যন্ত ভালোবাসি বলতে পারিস নাই বাট আমার কাছে তো একটা ব্যাপার সন্দেহ লাগে রাব্বি বলতেছে আমি তখন বললাম যে কোন ব্যাপার সন্ধ্যা লাগে তুই কোন ব্যাপার নিয়ে কথা বলতেছিস পরে আমার বললো বন্ধু দেখ মেয়েটা কিন্তু টেইলারি কাজ শিখতো ওই যে ওই যে সজলদের দোকানে আমি বললাম যে হ্যাঁ পরে বলে যে দেখ ওইখানে টেলারি কাজ শিখার সময় মেয়ে ওইখানেই কাজ শিখতো এবং সেখান থেকে এখন এই মেয়ে যে টেলারি সবর ছিল সব কাপড় চোপড় কিন্তু সজলে আয়না দেয় মানে চোপড় কিন্তু সজলে আয়না দেয় তাই এখন ওই মেয়ে বাইতে মেয়ের বাড়িতে সজল যাতায়াত করে এই মেয়ের সাথে সজলের কোনো খারাপ সম্পর্ক আছে কিনা আমি তখন বললাম ধুরবেটা সচল হচ্ছে হিন্দু ছেলে ও হচ্ছে মুসলমান হিন্দু আর মুসলমানের মাঝে কোনো কিছু থাকতে পারে নাকি ও আমাকে বলে দেখ বন্ধু তোর একটা অনুরোধ করি তুই একটু বোকা তা বোকার কারণে কিন্তু তুই বড় একটা ধোকা খাবি তা ধোকাটা খাওয়ার আগে তোর একটু অনুরোধ করি তুই মিটারের প্রপোজাল দে তুই যে মেয়েটার ভালোবাসিস মেয়েটা তুই প্রেমের প্রস্তাব দে যদি প্রস্তাব না দেস বন্ধু তাহলে কিন্তু তুই কঠিনভাবে ফাইসা যাবি দেখা যায় এমন একটা সময় প্রস্তাব দিবি যে মেয়ে আর তোর থাকবে না এবং সজল ওদের বাড়িতে অলওয়েজে যাতায়াত করে আসা যাওয়া করে এই যে মেয়ে টেলারের যত কাপড় চোপো শিলায় সবই প্রায় সজল এনে দেয় তা মেয়েটার সাথে তুই একটু মানে অফার দে এটা আমাকে বলে আমি তখন বললাম কি মেয়েরও অফার দেব কারণ আমার ইমিডিয়েট যে বড়ো ভাইটা বড় ভাইয়েরও কিন্তু এখনো বিয়ে হয় নাই তো বড়ো ভাইয়েরও বিয়ে হয় না আমি তখন বিয়ে করতে পারবো না পরে আমি এই বিষয়টা নিয়ে পরে একদিন ওর বাবার সাথে কথাবার্তা বলি মানে নূপুরের বাবার সাথে জিজ্ঞেস করলাম যে কাকা নূপুর মানে নূপুরের বিয়ে স্বাদির জন্য কোনো ঘর্টর আসে কিনা বা বিয়ে শাঁদি দিবেন কিনা বা ওর কারোর সাথে প্রেম ভালোবাসা আসে কিনা একদম খোলাখুলিভাবে ফ্রিভাবে ওনাকে জিজ্ঞেস করি ইনি তখন আমাকে বলে যে ধুরু বাবা এটা কী বলো আমার মেয়ে গরিব মানুষ আর আমরাও গরিব মানুষ ই কিসের প্রেম কিসের প্রীতি প্রেম প্রীতি না একটা ভালো গরপালি মেয়েটার বিয়ে দিয়ে দেব এরকম করে আমাকে বলতেছে আমি তখন বললাম যে আপনাদের বাড়িতে সজল আসা যাওয়া করে নাকি ওই যে টেলার্সের দোকানে সজল মানে ঘটনা কেউ আপনাদের দোকানে আসা যাওয়া করে এরকম বলে না আমার মেয়ে তো আর ওরকম হেঁটে হেঁটে কাপড় চোপড় আনতে পারে না তো আমার মেয়ে তো সজলের বাবার বাবার কাছেই টেলারই কাজ শিখছে এর জন্য সজল কাপড় চোপড় আইনা দে এখান থেকে ওইখান থেকে সব সজলে আইনা দেয় এটা আমাকে বলতেছে আমি তখন বললাম যে ভালো কথা ঠিক আছে বাট হিন্দু পরিবারের একটা ছেলে বারবার আপনার ফ্যামিলিতে আসে বিষয়টা একটু নজরে রাখেন উনি আমার বলে না না তুমি টেনশন করো না আমার মেয়ে এরকম চরিত্রের না আমার মেয়ে অনেক ভালো যাই হোক এরকম করে আরও দুই তিনটে মাস কেটে গেল দুই তিনটে মাস কেটে যাওয়ার পরে চিন্তা করতেছিলাম যে কি করব। মানে পোলা বাইনেও খারাপ বলতে আছে সবাই বলে যে সজল এই বাড়িতে আসা যাওয়া করে সজলের সাথে ওর কোনো একটা খারাপ সম্পর্ক হয়ে গেলো কিনা বা কোনো কিছু কিনা সবাই আমাকে মোটামুটি অনেক ভয় দেখাচ্ছে আমিও মানে মনে মনে অনেক ভয় পাচ্ছি যে আসলে যদি এরকম কিছু একটা হয়ে যায় তাহলে আমিও বা কী করবো অনেক ভয় পাচ্ছিলাম অ্যান্ড ভয় পেতে পেতে একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে না ঠিক আছে আমি বিষয়টা নিয়ে আমার আম্মুর সাথে কথা বলি আমার আম্মুরে আমি তখন একটু ইঙ্গিত দিলাম যে আম্মু গ্রামের মেয়ে নূপুর আমার ভাল লাগে এমনি এমনি আম্মু এক কথায় শুনে আমার বলতেছে না 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 এটা কোনো অবস্থায় হতে পারে না এবং এই অবস্থার ভিতরে এই মেয়েরা ইয়ে করা না এ এদের সাথে আমাদের যায় না ওরা অনেক গরিব এটা ওইটা আম্মু আমাকে বললো বলার পরে আম্মু রাজি হইলো না রাজি না হলেও পরে আমি তখন বিষয়টা আমার দাদিরে জানাইলাম দাদিরে বললাম যে দাদি এমন এমন ঘটনা অমোর গ্রামের মেয়ে নূপুরে আমার ভাল লাগে আমি তার বিয়ে করতে চাই কিন্তু আম্মা তো রাজি হয় না দাদি আমার বলে মি কি হিন্দু আমি বললাম হ্যাঁ সরি মি মুসলিম আমি মুসলিম পরে আমার বলো আচ্ছা ঠিক আছে আমি তোর আম্মুর সাথে কথা বলবো দাদি তখন আমার আম্মার সাথে কথাবার্তা বললো অ্যান্ড পরের দিন দাদি আমাকে বলে মেয়ের বাবারে বলিস তো আমার কাছে আসতে আমি কথা বলবো এরপরের দিন আমি তখন নূপুরের বাবারে খবর দিলাম বললাম আমার দাদির সাথে কথা বলার জন্য নূপুরের বাবা তো আমার দাদির সাথে কথা বললে দোকানে আইসেই মানে এত পরিমাণের খুশিও উনি ওনার ওই খুশির বর্ণনা আমি দিতে পারবো না মানে উনি আলহামদুলিল্লাহ 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলতেছে আমি তখন বললাম যে কাকা কী হয়েছে এত খুশি কেন পরে বল আর কাকা কো না এবার থেকে আব্বা ডাকো এই কথা বললে উনি আমার দোকান থেকে এটা ওইটা নিয়ে তখন বাড়িতে চলে গেছে আমি তখন মোটামুটি খুশি হলাম যেহেতু উনি আমাকে এটা বলছে তার মানে দাদি মনে হয় ওনারে প্রস্তাব দিছে এমন কিছু একটা যাই হোক এমন করে আমি তখন দোকানে বসে আছি প্রায় রাত নয়টা থেকে সাড়ে নয়টা বাজবে দোকান আমি দশটা সাড়ে দশটার দিকে বন্ধ করে দিই ওই সময় একটা মেয়ে মানে ছোট একটা মেয়ে তার বয়স হয়তো সাত থেকে আট বছর হবে আইসে আমাদের দোকানের আমার দোকানের পিছন থেকে এসে বলতেছে সৈকত ভাই আপনি একটু দোকানে পিছিয়ে আসেন আপনাকে এই নুপুরাপা ডাকতেছে আমি তখন বললাম কি নুপুর আমার ডাকতেছে এত রাতের বেলায় এত রাতের বেলায় নূপুর এখানে কেন আমি সাথে সাথে গিয়ে বললাম দোকানে পিছনে গেলাম যে দেখি যে ওই দোকানে তো লাইট আছে লাইটের আলোতে নুপুর দাঁড়ায় আছে কোনো চোখের পানিগুলো টলমল করতেছে তো এমন অবস্থা দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম কিরি ও এরকম কান্না করতেছে নুপুর কী হয়েছে কান্না করতেছো কেন অ্যান কেননা করতে যখন এটা বলা মাত্র তখন আমার পাচাইপা ধরে বলে যে আপনি আমার মাফ করে দেন আমি তখন বললো মাফ করে দিব মানি তুমি অন্যায় তো কোনো কিছু করো না আমার কাছে মাফ করবো কেন কী ইইস তাহলে আমাকে বলতেছে যে আপনার কি আমার আব্বার কাছে আমার দাদি আপনার দাদিরই নিয়ে আমার আব্বারই বিয়ের প্রস্তাব দিয়েছেন আমার বিয়ে করবেন আমার আব্বার কাছে প্রস্তাব পাঠাইছেন আমি আপনার কাছে মাফছি আপনি আমার মাফ করে দেন হ্যাঁ আপনি আমার জীবনটা নষ্ট করে দেন আমি কিন্তু আত্মহত্যা করব। আমি তখন বললো মানে আত্মহত্যা করবা কেন কী হইসে তুমি কি আমাকে পছন্দ করো না আমাকে বলে না আমি আপনাকে পছন্দ করি না তা না আপনি কি যে কোনো ছেলে দেখলেই মানে যে কোনো মেয়ে দেখলেই পছন্দ করবে আপনি পছন্দ করার মতোই একটা ছেলে কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না তা আমি বললাম যে আমাকে বিয়ে করতে পারবো না কিন্তু কেন আমাকে বিয়ে করতে না পারার কারণটা কী বলো দেন আমাকে বলতেছে আমি অন্য একজনকে ভালোবাসি এবং এত পরিমাণের ভালোবাসি ওই মানুষটাকে আমি ওই মানুষটাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না আমি তখন খুব অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম যে কী বলে আমাকে এটা তাই আমি বললাম তুমি ভালোবাসো কাকে ভালোবাসো আমাকে বলো তা বলতেছে আমি আপনার কাছে বলতে পারবো না শুধু বলবো আপনি আপনি প্লিজ বিয়েটা ভেঙেতেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি বললাম নুপুর তুমি আমাকে বলতেই হবে যে তুমি কাকে ভালোবাসো তুমি যদি কাকে ভালোবাসো এটা না বলো তাহলে কিন্তু আমি তোমার আব্বাকে কোনো কিছুই বলবো না তুমি আমার কাছে সত্যি করে বলো যে তুমি কাকে ভালোবাসো এবং কেন তুমি দৌড়িয়ে এই পর্যন্ত আসলা এতটা কষ্ট পাচ্ছো তোমার দিকে তাকালে মনে হয় যে তোমার মনের ভিতরে অনেক কষ্ট তুমি আমার কাছে সব কিছু খুলে বলো না বলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে ও আমাকে বলে তাইলে আপনি আমার মাথায় হাত দিয়ে শপথ করেন ও আদায় করেন যে আপনি আমার আব্বাকে বলবেন না ও ঠিক আছে আমি তোমার আব্বাকে বলবো না তোমার মাথায় হাত দিয়ে বললাম ও আমাকে বলে আমাকে বলতেছে যে আমি ওই টেলার্সের দোকানদার দোকানদারের ছেলে সজল সজল রায়কে ভালোবাসি আমি যখন বললাম যে সজল তো হিন্দু ছেলে ও আমাকে বলে হ্যাঁ হিন্দু ওর বাবার দোকানে টেলারি কাজ করতে করতে ওর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় এবং সেই সম্পর্কের সূত্র ধরে ও আমাকে ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি এবং ও আমাকে বলছে ও মুসলমান হয়ে যাবে ও যখন মুসলমান হবে ও আমাকে বিয়ে করবে সো আপনার কাছে অনুরোধ আপনি আমার আমাদের দুটো জীবন নষ্ট করে দিয়েন না আমি দেখুন বললাম দেখো আমাকে অনেক মানুষে বলতো যে সজল তোমার বাড়িতে আসে যায় এবং সজলে তোমাদের বাড়িতে অনেকবার আসছে গেছে এবং অনেকেই বলতো সজলের সাথে তোমার কোনো সম্পর্ক আছে বাট আমি বিশ্বাস করি নাই কিন্তু আজকে এই কথাটা শোনার পরে আমার গলাটা অনেক শুকিয়ে গেছে ও আমাকে বলতেছে দেখেন আমি আপনাকে যেটা বলার আমি আমার মন থেকে আপনাকে বললাম এখন আপনি আমার কথা রাখবেন কি রাখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি আমাকে জোর করে বিয়ে করতে চান তো মনে রাখবেন আপনি আমার মরা মুখ দেখবেন আমি কিন্তু বিষ খাবো এটা বলে কান্নাকাটতে করতে করতে ও তখন আমার দোকান থেকে দোকানের পিছন থেকে চলে গেল এটাকে নিয়ে আমি যখন দোকানে গেলাম মানে আমার ভিতরে তখন আর আমি নেই মানুষ আমাকে বলে এটা দাও ওইটা দাও আমি বলি ভাই বেরোন দোকান বন্ধ করে দিব সবাইকে ধাক্কায় তখন দোকানটা বন্ধ করে দিলাম দোকানটা বন্ধ করে দিয়ে আমার বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে গ্রামীণ এলাকা তো নির্জন জায়গা আছে নির্জন একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে আছি যে কী করা যায় আমার সাথে এটা ও কী করলো আমার সাথে এটা ও কী করলো ওইখানে গিয়ে চুপচাপ বসে কান্নাকাটি করতেছি এবং প্রায় রাত দুটা তিনটা পর্যন্ত ওইখানে বসে থাকে দুটো তিনটা বাজে বাড়িতে আসি বাড়িতে আসার পরে চোখগুলো ফুলা ফুলা দেন এরপরে আম্মাও মানে বাড়িতে আসছে আমার আম্মাকে তারপর আমি যতক্ষণ বাড়িতে না আসি ততক্ষণই ঘুমায় না আম্মা ঘুমায় না বাড়িতে আসার পর আম্মা বলে কী কী হয়েছে আমি কিছু হয় হয়নি তা এমনই এই অবস্থার ভিতরে এর পরের দিনে সকালবেলা হঠাৎ করে আমার দাদি মারা গেছে সকালবেলা দাদি মারা গেছে দাদি মারা যাওয়ার পরে আমি দাদিকে অনেক ভালোবাসতাম এবং দাদি মারা যাওয়ার পরে ওই বিয়েটা পিছিয়ে গেল, মানে বিয়ের কথাবার্তা পিছিয়ে গেল দাদি মারা গেল দাদিকে দাফন কাফন করলাম সব কিছু সমাধা হলো তার দাদি মারা যাওয়ার তিন দিন পরে এবার নুপুরে আব্বা আমার কাছে আসছে একদিন সকালবেলা আমি তখন দোকানে বসে আছি এসে আমাকে বলতেছে যে সৈকত তোমার দাদি তো জান্নাতে চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে পরে ভালো রাখুক কিন্তু তোমার দাদি আমাকে একটা কথা বলছিলো ডাইকা আমি তো তোমাকে পুরোপুরিভাবে কথাটা বলতে পারি নাই তো তুমি কি এ বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিছ বা কোনো কিছু বলছো আমি তখন বললাম কাকা দেখেন আসলে আমার দাদি তো এখন আর নাই প্রস্তাবটা তো দাদি পাঠাইছিল দাদি রাজি ছিল আমার মা বাবা এইসবে রাজি নেই আমার বাবা মা আপনার মেয়েকে আমাকে বিয়ে করাবে না উনি বলে কেন আমি বললাম যে কেন তো আপনি জানেন আপনারা গরিব আমরা বড়োলোক তা আমার দাদি যেহেতু মাটির মানুষ ছিল দাদি মেনে নিছে বাট এখন আমার আব্বা আম্মা বা আমার ভাইরা যারা আছে তারা এটা কেউ মানে না সো এটা হবে না তিনি আমাকে বলতেছে এটা কী ধরনের কথা বললা আমি তো আবার আমার পরিবারকে সবাইকে জানাইলাম শোনাইলাম আত্মীয় স্বজনদেরকে জানাইলাম উনি মনে অনেক কষ্ট পাইছে দেখে বোঝা গেল আমি তখন বললাম যে না কাকা আমার বাবা মায়ের অমতে আমার ভাইদের অমতে আমি এরকম কোনো কিছু করতে পারবো না আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন এটা বললাম উনি তখন চলে গেল এবং উনি দোকান থেকে চলে যাওয়ার পরে মানে আমার মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেছে আমি দোকানে সাটারটা ফলে ফালে দোকানের ভিতরে ইচ্ছে মতো চিৎকার করে কান্না করছি যে এত ভালোবাসলাম এত ভালোবাসলাম অথচ ভালোবাসার বিনিময় আমি এটা পাইলাম আমার ভাগ্যে এটা ছিল প্রচুর কান্নাকাটি করছি যাই হোক কান্নাকাটি করে একটা পর্যায়ে মনের এটাই বুঝাইলাম যে যে আসলে ভাগ্যে নাই সে তো আমার ভাগ্যেই নাই সো এটা বলে আর কি হবে কান্নাকাটি করি নুপুরে কিন্তু আমি আর দেখি না নুপুর আমার দোকানেও আসে না ওর সাথে আমার কথাবার্তাও হয় না এরকম করে প্রায় অনেকগুলো মাস কেটে গেছে আমার মুখ ভর্তি দাড়ি হয়ে গেছে আমি দাড়ি কামাই না চুল কাটি না মানে ঘুমাই না এমন একটা অবস্থা হয়েছে যে আমাকে দেখলেই মনে করে যে মানে আমাকে যে দেখে সেই বলে যে কী হয়েছে কী হয়েছে মানে অবস্থা এরকম হয়ে গেছে কেন তা আমার বড় যে ভাইটা আছে ও সহদি ও একটা ভালো ব্যবসা করে ও আর আসার সুযোগ পাচ্ছে না দেশে এদিক দিয়ে আমার আব্বা মা মানে আমার মা আর আমার যে ভাবিরা আছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমাকে বিয়ে করাই দেবে বিয়ে করাই দিলে আমি ঠিক হয়ে যাব অ্যান্ড বিয়ের জন্য তারা আমাকে মোটামুটিভাবে প্রেশার দিল বিয়ে করাই দিবে তা বিয়ের জন্য প্রেশার আমি বললাম যে আমি বিয়ে করব না আমি এখন বিয়ে করবো না তোমরা যত যাই বলো আমাকে মেরে ফেললে মেরে ফেলতে পারো বাট আমি এই মধ্যে বিয়ে করবো না আমি বিয়ে করি নাই বিয়ে না করে এরকমভাবেই পড়ে আছি এমন করতে করতে একটা পর্যায়ে ওর পরিবার থেকে মানে নূপুরের পরিবার থেকে বিষয়টা জানাজানি হয়েছে যে নূপুর সচলটা ভালোবাসে এবং দুজনের মাঝে প্রেম ভালোবাসা চলতেছে এটা নূপুরের আব্বা জানছে জানতে পারে একদিন পর আমার দোকানে আসছে আইসা আমাকে বলতেছে যে সৈকত তোমার সাথে আমার একটু কথা আছে তুমি একটু দোকান থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসছে পরে উনি আমাকে বলে যে তুমি আমার কাছে একটা সত্য কথা বলবা আমি বললাম যে জি কাকা বলবো বলে তুমি উপরে বিয়ে করতে রাজি হও নাই কেন আমি বললাম যে আমি না আমার মা রাজি হয় না বাবা রাজি আমাকে বলে সত্য কথা বলো সত্য কথা বলো যে সৈকত তুমি কেন রাজি হও নাই আমি বললাম যে কাকা দেখেন আমি কি বলবো উনি আমাকে বলে আমি জানি তো তুমি বলতে পারবা না কারণ আমার মেয়ে যে মেয়েরে নিয়া তোমার দোকানের পিছনে আইসা তোমাকে বইলে গেছে ওই ছোট্ট মেয়ে আমাকে বলছে যে আমার মেয়ে বলছে তুমি যদি তারা বিয়ে করো তাহলে সে আত্মহত্যা করবে আমি তোকে নিজের দিকে তাকে আর কিছু বলি না উনি আমাকে বলো কথাটা কি সত্য আমি বলি যে আমি কিছু বলতে পারবো না উনি আমাকে বলে তুমি তো আমাকে কাকা ডাকো এবং আমার দৃষ্টিতে তুমি এই এলাকার সবচেয়ে ভালো একটা ছেলে সবচেয়ে ভালো একটা ছেলে সুখ তুমি আমারে বলো আমি কি আমার মেয়েটারে আইয়ে পড়াইয়া হিন্দু একটা ছেলের কাছে বিয়ে দিতে পারি এটা কি সম্ভব এবং হিন্দু ছেলেও মুসলিম হবে না ওই ছেলেও মুসলিম হবে না ওরে মিথ্যে বইলা বইলা আমার মেয়েটারে ইউজ করতেছে আমার মেয়েটার ব্যবহার করতেছে আমি তখন বললাম কাকা মেয়ে আপনার সিদ্ধান্ত আপনার কার কাছে বিয়ে দিবেন না দিবেন এটা তো আমাকে বলে লাভ নেই উনি আমাকে বলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি কোনো কিছুই করবো না বাবা আমি বললাম আমার পক্ষে আসলে কিছু করার নেই তো কাকা আমি কিছু করতে পারবো না এই কথা বলার পরে তিনি তখন চলে গেছে এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে আমি তখন আরও ভেঙে পড়লাম মানে আরও ভেঙে পড়লাম এবার আমার মা একদিন হঠাৎ করে আমার ধৈরা বলতে আসে তুই বিয়ে করবি আমি তোরা কালকে বিয়ে করাবো আমি বললাম না আমি বিয়ে করব না আমার বলে তোর বিয়ে করাই লাগবে কোনো কথা নেই তোর বিয়ে করাই লাগবে তোর বিয়ে করাই লাগবে তুই বিয়ে করতে হবে আমি বিয়ে করব না মা তুই আমাকে যতই বলো আমি বিয়ে করবো না এবার মা আমাকে ডিরেক্টলি বলে তুই যদি বিয়ে না করিস আমার মরা আমাকে দেখবি আমি তোর বাপের কসম করে বলতেছি আমি আত্মহত্যা করবো এবার খুব টেনশনে পড়ে গেলাম টেনশানে পড়ে গিয়া অনেকের সাথে আলোচনা করলাম সবাই আমার বলে বেটা বিয়ে করে ফেল বিয়ে করলে যখন একটা বউ তোর সাথে থাকবে এবং বউয়ের আদর ভালোবাসা ঠিকমতো পাবি তখন ওই নুপুর টুপুরই সব ভুলে যাবি এসব মেয়ের কথা আর মাথায়ও আসবে না ওই সব কিছু মনেও থাকবে না তুই বিয়ের সাথে করে ফেল বিয়ের সাথে করলে সব কিছু ঠিক হয়ে যাবে এরকম করে বন্ধু বান্ধব সবাই আমার জোর করে ধরছে তুই বিয়ে করে ফেল সবার জোর জোরে মুখে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে সবাই যদি এরকম করেই বলতেছে তাহলে আমি বিয়ে করে ফেলি এবং আমি ইচ্ছে না আমার কোনোভাবে আমার ইচ্ছে ছিল না কিন্তু আমার মা এবং ভাবিদের ইচ্ছায় বাবার ইচ্ছায় ভাইদের ইচ্ছায় পুরো বললাম চাচা ঠিক আছে আমার বড় ভাই কিন্তু এখনও বিয়ে করে নেই তো এবার পরিবার থেকে আমাকে বিয়ে করায় বিয়ে করানো হলো কুহিনুন আমার এক মেয়েকে বিয়ে করাইছে এবং এটাও কোনো অনুষ্ঠান করে নেয় কোনো কিছু করে নাই আমি আমার মা আমার ভাবি রেগে গেছি ওখান থেকে বিয়ে করায় বউ নিয়ে চলে আসছি এবং আমি যেদিন বিয়ে করছি তার দুই দিন পরে হঠাৎ করে লোক আমার প্রতি শুনতে পাই এই নুপুর নাকি সজলের সাথে পালাইছে নূপুর সজলের সাথে পালাইছে নূপুরের আব্বা আমার দোকানে এসে কান্নাকাটি করতেছে করতেছে বাবা আমার কিছু টাকা দামে মেয়ে বের করে আনবো আমার মেয়েরা আমি বের করে আমরা টাকা দাও আমি তখন কী করবো উনি আমার কাছে এসে এমনভাবে কান্নাকারি করে আমার ক্যাশ থেকে দশ হাজার টাকা বের করে দিলাম যে আপনি নিয়ে আসান হাওলাত হিসাবে দিলাম আপনি আবার পরে দিয়ে দেবেন বলে আচ্ছা ঠিক আছে মেয়ে হারাই গেছে মেয়ে খুঁজতে যাবে এবার উনি নূপুরে খোঁজা শুরু করছে প্রায় চার দিন পরে ঢাকা থেকে নূপুর এবং সজল দুজনকেই খুঁজে নিয়ে আসে ওর বাবা এবং এতে সহ সহযোগিতা করে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান এখন প্রাক্তন আসছে প্রাক্তন চেয়ারম্যান তিনি অনেক সাহায্য সহযোগিতা ওর বাবাকে তার সহযোগিতায় বের করে আনে আনার পরে তখন দুইটা ধর্মেই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম অনুযায়ী একটা দরবার হয় ওই দরবারে আমাকেও ইনভাইট করে আমাকেও যেতে বলে আমি দরবারে যাই না এবং দরবারে যাওয়ার পরে দুজনকে মারে মেয়েটাকেও মারে ছেলেটাকেও মারে মায়েরা এই সম্পর্কটাকে আলাদা করে দেয় মানে পৃথক করে দেয় ছেলেকে ছেলের পথে নিয়ে যায় মেয়েকে মেয়ের পথে নিয়ে আসে মেয়েকে মেয়ের পথে নিয়ে আসে এরপরে মেয়ের পারিবারিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে অবস্থা খুব খারাপ ওর বাবা অসুস্থ হয়ে গেছে আগের মতো কাজ কাম করতে পারে না খুবই খারাপ অবস্থা আমি এর সব কিছু করি না আমি তখন দোকানপাট চালাইতে আসি বউ নিয়ে আসি মোটামুটি ভালো এরকম করে একদিন বিকেলবেলা সুন্দর একটু আগে আমি মাঠের দিকে গেলাম এমনি আমি মাঠে মাঝে হাঁটতে যাই মাঠে গিয়ে দেখতেছি ভাই আমাদের এটা তো গ্রাম এলাকা গ্রামের যে ধান গাছ আছে না ধান গাছ পরিষ্কার করতেছে মানে ধান গাছ পরিষ্কার করতেছে নুপুর মানে একটা বোরকার মতো পড়ে আসের দিয়ে ধান গাছ পরিষ্কার করতেছে তা ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে ও ধান গাছ পরিষ্কার করে আরে দেখার পরে আমি বললাম কে এটা উপরের দিকে তাকাইলাম ওর দেখাতে একদম বেকরণ মতো হয়ে গেলাম তারপরে আমি বললাম যে তুমি ধান ক্ষেত পরিষ্কার করতেছো ঘটনা কি ধান খেত পরিষ্কার করতেছো কোনো পরে আমাকে বলো তো আমাদের ক্ষেত কে পরিষ্কার করবে ধান না হলে আমরা কী খাবো আমি বললাম যে ভালো কথা লোক দিয়ে করা ও বলে টাকা পাবো কই আমাদের কাছে কি টাকা আছে আমি কি আপনার মতো বড়ো লোক যে চাইলে মানুষকে লাখ লাখ টাকা দিয়ে দিই আমি তখন বললাম যে তো আমার আমাকে এরকম করে ইঙ্গিত করে কথা বলতেছো কেন আমি তোমার কি ক্ষতি করছি আমাকে বলে যে আপনিই তো আমার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করছেন আপনার কারণেই তো আমি সজলকে হারাইছি আমি তখন বললাম মানি আমি আমার কারণে সজলকে হারাইছো মানে এটা কী কথা বলতেছ আমাকে বলে হ্যাঁ আপনার কারণেই তো ক্যাশ থেকে গেচাং করে দশ হাজার টাকা বের করে আমার আব্বার হাতে দিয়ে দিলেন আপনি যদি দশ হাজার টাকা আমার আব্বাকে না দিতেন আমার আব্বাকে টাকা পাইতো আমাদেরকে খোঁজার জন্য আপনার টাকা দিয়ে আমার আব্বাকে সাহায্য সহযোগিতা করছেন এই জন্য আমার আব্বা আমাদেরকে খুঁজে বের করে আনছে আমি তখন বললাম নুপুর বেইমানের মতো কথাগুলো কেন বলতেছ বেইমানের মতো কথাগুলো কেন বলতেছো আমাকে বলে বেইমান আমি না বেইমান আপনি আপনি আমাকে ভালোবাসছেন এটা ঠিক আছে আমার সজলের সাথে সম্পর্ক ছিল আমি সেটা বলছি তার তাও ঠিক আছে কিন্তু আপনি তো আমার আগে বিয়ে করে ফেলছেন আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে কি আপনি আমাকে আমার আগে বিয়ে করতে পারতেন আপনি তো আমাকে ভালোই বাসেন নাই আমাকে ভালোবাসেন নাই দিকে তো আপনি আমার আগে বিয়ে করছেন আপনি আমার আগে বিয়ে করে ফেলছেন না আপনি তো একটা বেঈমান আপনি একটা প্রতারক এটা ওইটা আমাকে বলতেছে আমি তখন বললাম তুমি আমাকে বেঈমান প্রতারক যাই বলো কোন পরিস্থিতির মধ্যে আমি বিয়ে করছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে তুমি আমাকে এগুলো বুঝাই দেয়সো না আমাকে বলে আপনার মতো বেইমান ছেলেদেরকে আমার চিনা আছে হ্যাঁ কি কি কচুর ভালো যে আপনি আমাকে বাসছেন এটা আমার জানা আছে আল্লাহ আপনার বিচার করব এটা বুঝলো তখন বাড়ির দিকে চলে গেছে বাড়ির দিকে চলে যাওয়ার পরে আমি তখন মানে মনটাও খুব খারাপ হয়ে গেল তখন আবারও মাঠ থেকে এসে দোকানে বসলাম এরকম করে দুই থেকে তিন দিন কেটে গেল তিন দিন কাটার পরে একদিন আমার নাম্বারে হঠাৎ করে একটা কল আসছে আমি নাম্বার চিনি না কল আসছে রিসিভ করছি পরে আমার বলতেছে বাবা আমি নূপুরের আব্বু বলতেছি নূপুরের বাবা কল দিছে তাই আমি বললাম যে আপনি মোবাইল কিনছেন নাকি এবার বলো হ একটা মোবাইল কিনছিলাম ভাঙাচুর একটা মোবাইল কিনছি তাই তুমি যদি একটু আসতা তোমার সাথে আমার কথা আছে এই তলায় আমাদের এলাকায় একটা জায়গার নাম আছে ডুঙুরতলা বলে ডুমুরতলায় যে ঠিক আছে আমি ডুঙুরতলায় আসতেছি পরে আমি দোকান বন্ধ করে ডুমুরতলায় গেছি যাওয়ার পর তিনি ওখানে বসে বসে কান্না করতেছে ওনার একটা গরু আছে গরু নিয়ে বসে আছে কান্না করতেছে হত্যা কান্না করতেছে আর দেখার পরে আমি তখন মানে কিছু বলি না ওইখানে চুপচাপ তা ওরা তো উনি অনেক অসুস্থ ওই সময় কিন্তু অনেক অসুস্থ পরে আমারে বলতেছে যে বাবা তোমার একটা সত্যি কোথাও মানে তুমি আমাকে একটা সত্যি উত্তর দিবে আমি বললাম যে দিব বলেন কি তা আমাকে বল আচ্ছা তুই কি আমার মেয়েটারে পছন্দ করতো উনি আমার বলে হ্যাঁ পছন্দ আমি বললাম হ্যাঁ পছন্দ করতাম না করলে তো আসলে মানে আমার দাদিরে বলতাম না বা বিয়ের প্রস্তাব পাঠাইতাম না পরে বলে যখন নূপুরে সজলের কথা বলছে তখন তুমি আমার সাথে মিথ্যা বলছো তাই না আমি যখন বললাম কাকা এছাড়া আমার বা করার আছে আপনি বলেন আমি কী বা করতে পারতাম উনি আমাকে বলে যে না তোমার তো আসলে কিছু করার নাই ঠিকই আছে এখন যদি তোমার হাত ধরে আমি একটা মুরব্বী মানুষ একটা কথা বলি তুমি কি আমার কথাটা রাখবা আমি আমি বললাম যে হ্যাঁ রাখবো রাখবো না কেন বলেন কি কথা উনি আমাকে বলে কি তুমি কি আমার মেয়েরে এখনও ভালোবাসো আমি বললাম এখনও ভালোবাসি এই কথাটা তো আসলে খুবই তুচ্ছ এখনও না তখনও না আমি ওর সারা জীবনে ভালোবাসবো আমার মৃত্যু পর্যন্ত আমি ঘরে ভালোবাসবো ওরে আমি এত ভালোবাসছি যে পৃথিবীতে আমি আজ পর্যন্ত কাউকে অতটা ভালোবাসতে পারি নাই উনি আমার বলে আমার নূপুর যদি এখন তোমারে চায় তুমি কি নুপুরে বিয়ে করবা আমি বললাম কাকে এটা আপনি কী ধরনের কথা বলেন আমি বিয়ে করছি আমার বউ আছে নূপুরেরও তো একরকম বিয়ে হয়েছে পরে আমার বলে তুমি না নুপুরে ভালোবাসো যদি নুপুরে ভালোবাসা থাকো তাহলে নুপুরের জীবনটা নষ্ট করতে দিও না একটা হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছে ওর একটা হিন্দু ছেলের সাথে পালাই গেছে বিয়ে হয়েছে তো বলতে পারি না পালাইয়ে গেছে আমার মেয়েটা যে কোনো সময় আত্মহত্যা করবে আমি গতকালকে রাতে ওরে বললাম যে তুই বিয়ের সাথে করবি তোর জন্য ছেলে দেখব আমার মেয়েটা আমাকে একটা কথাই বললো ও যদি বিয়ে করে তাহলে ওর বয়ফ্রেন্ডের পরে মানে সজলের পরে সজল তো শেষই সজলের গল্প শেষ সজলের পরে যদি কাউকে বিয়ে করে তা একটাই ছেলে কি বিয়ে করবে সেটা হচ্ছে তোমাকে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে আমার মেয়েটাও তোমাকে অনেক পছন্দ করে কিন্তু কিভাবে যেন ওই ড্যাডার সাথে হিন্দুর সাথে আমার মেয়েটার প্রেম হয়ে গেল আমি না বুঝতে পারি নাই এই বললাম কাকা আপনি কী বলেন উনি বলে তোমার বোটারে তুমি ছাইড়া দাও তোমার ভোটারে ছেড়ে দিয়া আমার গরিব মেয়ের হারটা তুমি ধরো আমি তোমার জন্য মন থেকে দোয়া করব তুমি আমার আমার একমাত্র মেয়ে আমার মেয়েটার এইভাবে কান্দায়ও না আমার মেয়েটা তোমার অনেক ভালোবাসে আমি বললাম কাকে এইটা কীভাবে সম্ভব আচ্ছা ঠিক আছে আমি বাড়ির দিকে যাই আমি আপনাকে জানাবো পরে বাড়িতে গেছি যাইয়া চিন্তা করতেছি কী করা যায় আমার ঘরে তো অলরেডি আমার একটা বউ আছেই ওই সময় আমি আমার বউর সাথে শুয়ে আছি রাত এগারোটার দিকে খাওয়া দাওয়া খেয়ে শুইতে আসছি আমারটা আমার মোবাইলে কল আসছে কাকার নাম্বার থেকে ওই নাম্বারটা থেকে রিসিভ করছি দেখি নূপুর কান্না করতেছে নূপুর হ্যালো বইলা কান্না করতেছে যেহেতু পাশে আমার বউ আছে আমি তখন এখান থেকে উঠে আমি বারান্দায় চলে গেছি বারান্দায় থেকে আমি একদম বাড়ির বাইরে একদম কর্নারে চলে গেছি ওইখানে যাওয়ার পরে নূপুর তখন চিৎকার করে কাঁদতেছে যে আপনি কী করে পারলেন বউ নিয়ে ঘুমাইতে আমার বাবা এরকম করে আপনাকে বলার পরেও আপনি রাজি হইলেন না আমি বললাম নূপুর আমি তো বিয়ে আমাকে বলে আমা আপনার বউকে আমার চেয়েও সুন্দর আমার চেয়েও সুন্দর আপনার বউ আপনি এটি কীভাবে পারেন আপনি যদি আমার বিয়ে না করেন আমি কিন্তু সত্যি অন্য কিছু করে ফেলবো আমি আপনাকে না পাইলে আমি আত্মহত্যা করব আমি এই মুখ কাউকে দেখাবো না আমি কারোর জন্য বেঁচে থাকবো না আমি আত্মহত্যা করবো আমি তখন খুব টেনশানে পড়ে গেলাম এদিক দিয়া মানে আমার ঘরে বউ ওই দিক দিয়ে নূপুর এটা বলতেছে আমি তখন সর্বোপরি চিন্তা করলাম যে কী করা যায় আমি তখন নূপুরে বললাম আমি বলছি ঠিক আছে আমি কালকে তোমাদের বাড়িতে আসবো তুমি বাড়িতে থাইকো যাচ্ছে ঠিক আছে আইসো এটা বলতে তখন লাইন কেটে দিলাম লাইন কেটে দিয়ে সকালবেলা দোকানে গেলাম দোকানে যাই দোকানটা বন্ধ করে নুপুরের বাড়িতে গেলাম গিয়া ঘরের ভিতরে ঢুকলাম দরজাটা আটকেলাম নূপুরের বাবা মা আর আমি আমি তখন নুপুরের আব্বারে বললাম যে কাকা আপনি বলেন কি করা যায় উনি আমার বলে কাকা কেন আব্বা ডাকো তুমি আমাকে বাপ ডাকো তুমি আমার মেয়ের জামাই আর কোনো কথা নেই তুমি আর আমার মেয়ে এখন ঘরের ভিতরে থাকবে আমি বেরিয়ে যাবো এই কথা বলে সে তার বউরে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে দরজা আটকাই দিছে বাইরে থেকে নূপুর আমার জড়ায় ধইরা মোটামুটি ওর যা করতে মন মঞ্চেছে আমার সাথে তাই করছে এটা করার পরে আমি তখন বললাম যে নুপুর আমরা বিয়ে ছাড়াই এমন একটা কাজ করে ফেললাম ও আমাকে আমি তোমার ভালোবাসি প্লিজ তুমি তোমার বউকে ছেড়ে দাও আমি তোমাকে নিয়ে অনেক সুখে থাকবো এবং সর্বোপরি আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি পরে আমি গেছি দোকানে দোকানে যাওয়ার পরে চিন্তা করলাম যে টাকা কই পাবো কি করা যায় চিন্তা ভাবনা করতে করতে আমি আমাদের এলাকার মেম্বার সাহেবের কাছে গেলাম মেম্বারের সাথে আমার আবার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেম্বারের কাছে গেলাম মেম্বারে বললাম যে মেম্বার এই ঘটনা মেম্বার শুনেই আমার বলতেছে এই ভুল তুই জীবনেও করিস না তুই উপরে বিয়ে করিস না ওই মেয়ে হিন্দু ছেলে নিয়ে পালাইছে এখন কেন তোরে বিয়ে করতে চায় আমি দেখুন বল আমি তো ওরা আমি তো ওরা ছাড়া বাঁচবো না আর ওর প্রতি আমার ভালোবাসা জমে গেছে পরে আমার বলে যে এখন তুই কী করতে পারবি কর আমার কাকা আমি আপনার কাছে নুপু ইয়ে যে আমি বিয়ে করছি আমার বউ যে আমি বিয়ে করছি আমার বউর ওই কাবিনের টাকাটা আমি আপনার কাছে দিয়ে যাবো আপনি ওই কাবিনের টাকাটা নিয়ে যান কাবিনের টাকাটা নিয়ে আমি চলে যাওয়ার পরে আমি আপনার লিখিতভাবে সব কিছু দিয়ে যাচ্ছে আপনি এটা সব ঠিক করেন উনি আমার বলা আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে করো সেটাই কর পরে আমি করলাম কি কাবিনের পেপার তৈরি মানে ইয়ের ডিভোর্সের পেপার তৈরি করলাম কাবিনের পেপার তো এই কী বলে তালাকের পেপার তৈরি করলাম তালাকের পেপার তৈরি করে তালাকবাবু যে টাকাটা দোকানটা বিক্রি করছে দোকানটা বিক্রি করছে এবং জমানো কিছু টাকা ছিল সমস্ত টাকাগুলো তখন আমি ওই মেম্বারের হাতে দিলাম দিয়ে বললাম যে আমি চলে যাবো আজকে রাতেই নুপুরে নিয়ে ঢাকাতে আপনি টাকাটা বুঝিয়ে দিন আমি সিগনেচার করে দিছি এই নেন তালাকের পেপার তালাকের পেপার আমি মেম্বারের হাতে দিলাম কাবিনের টাকাও মেম্বার হাতে দিলাম দিয়ে আমি তখন নুপুরে নিয়ে ওই রাতের বাসেই ঢাকায় চলে গেছি ঢাকায় আমার এক বন্ধু থাকে ওর বউ আছে ওই ওর ফ্যামিলিতে চলে গেছে ডাইরেক্ট ওইখানে গিয়ে ওইখানে আমি নুপুরে নিয়ে আসি থাকা অবস্থায় এরপরের দিন আমি নুপুরে বিয়ে করছি সেখানে বিয়ে করছি এবং বিয়ে সাদু হইলো বিয়ে শু হওয়ার পরে আমি আর পরিবারকে ফোন করার সাহস পাই না বাড়িতে যে আমি ফোন করব এবং কোন মুখে ফোন করব বাড়িতে কি বলবো না তো বলার মতো আর কোনো ভাষা নাই কোনো কিছু বললাম না এবং একটা পর্যায়ে আমি তখন প্রায় দুই থেকে তিন দিন পরে আমি আমার মার নাম্বারে কল দিছি নাম্বারে কল দেওয়ার মা তখন চিৎকার করে কাঁদতেছে তুই এটা কী করলি তুই এটা কী করলি তুই এটা কী করলি আমি বললাম কী হয়েছে মা আমার মা বলে তোর বউ বিষ খেয়ে আত্মহত্যা করছে আমার তখন মনে হইল আমি কিন্তু গ্রামের কারোর সাথে আর যোগাযোগ করি নাই কারো সাথেই না ঢাকায় আসার পরে নিউজটা শোনার পরে আমার মাথা আসমানটা ভেঙে উঠছে মা আমারে বলে তুই ভুলেও বাড়িতে আসিস না মেয়ের বাবা তোর নামে মামলা দিয়ে দিছে মেয়ের বাবা তোর নামে মামলা দিছে তোরা পাইলে ই করবি সেই করবে মানে আমার আম্মা খুব খারাপ কথা বলছে তুই কোনো সময় বাড়িতে আর আসিস না আমি তখন ঢাকাতেই পড়ে আছি ঢাকাতে নুপুরে নিয়ে পড়ে আসি নূপুরে আব্বা আম্মা তার দুই তিন দিন কইচু দিন পরেই গেছে যেয়া নূপুরে দেখে আসছে এবং বলতে ওই মেয়েটা তো আত্মহত্যা করছে এখন কি করা যায় আমি বললাম যে কাকা আসলে আমি তো নুপুরে বিয়ে করছি এখন ওই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসত তার তো কোনো অপরাধ নাই কিন্তু এখন কি করবো আল্লাহ হয়তো কান্নাকাটি করলাম উনি বলে যে সব ঠিক হয়ে যাবে তুমি থাকো এই যে আম্মা আমাকে ফোন দে আম্মা আমারে ফোন করে আমাকে বলতেছে যে তোর ভাইয়েরা তোর বাবা কেউ তোকে দেখতে পারে না তোর কথা শুনতেই পারে না তোরে বলছে ভুলো যাতে তুই বাড়ির ত্রিশিমানার মধ্যে না আসিস তোর বাবা তোর এই করবে সেই করবে মানে সবাই মিলে আমাকে গালাগালি করতেছে বাবা মা সবাই ভাইয়েরা ভাবিরা কেউ আমার সাথে ভালো করে কথা বলে না তারপরে মাস দুই একবার আমার আম্মু তখন ঢাকাতে আসছে আমার সাথে দেখা করার জন্য আমি তখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই খুব অভাবে চলতেছে আম্মু এসে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছে দিয়ে আমাকে বলতেছে এখন কি করবি আম্মায় কী করবো আপনি আমার বলেন আম্মা আমারে বলতেছে যা হবারটা তো হয়েই গেছে এখন বাঁচার একটি উপায় যেহেতু তোর নামে মামলা মোকদ্দমা অনেক কিছুই করা আছে তুই বিদেশে চলে যা আমি একটা উকিলের সাথে কথা বলছি উকিল আমার সিদ্ধান্ত নিলো যে ছেলেটাকে বিদেশ পাঠাই দেন তুই যদি বিদেশ চলে যাস তাহলে সব কিছু থেকে রেহাই পাবে তুই বিদেশে চলে যা আমি তখন বললাম যে মা বিদেশে যে যাবো কিন্তু আমার কাছে তো ওরকম কোনো টাকা ঢোকা নেই আমি কেমনে যাবো আম্মা আমার বলে টাকার ব্যবস্থা আমি করবো তুই পাসপোর্ট কর পরে আমি পাসপোর্ট করলাম পাসপোর্ট করার পর আমার মা তখন আমার জন্য বিষাটি সব কিছু ঠিক করলো আমি কাতারের একটা বিষা আমার আম্মা ঠিক করছে দিনের পর আমি কাতারে চলে যাব আম্মা আসছে ঢাকাতে ঢাকাতে আসছে আসার পরে আম্মা আমার বউ নূপুর আমার শ্বশুর শাশুড়ি সবার সমন্বয় সমন্বয়ে আমি তখন ঢাকাতে এয়ারপোর্ট থেকে আমি তখন কাতারের উদ্দেশ্যে কাতার রওনা দিলাম কাতার চলে গেছি এবং কাতার চলে যাওয়ার পরে ওই পর্যন্ত কিন্তু আমার ভাইয়েরা ভাবিরা আমার বাবা কেউ কিন্তু আমার সাথে কথা বলে না শুধু মাই কিন্তু আমাকে হেল্প করে যাচ্ছে মাই আমাকে সাপোর্ট করতেছে কাতায় যাওয়ার পরে এক মাস আমার আমার বউ তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে চলে গেছে মানে নূপুর তার আব্বা মায়ের সাথে গ্রামে চলে গেছে তা এইভাবে মাসখানি কেটে যাওয়ার পরে বিদেশে যাওয়ার পর আম্মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে এটা কেমন দেখায় এই মেয়েটা তার বাবার বাড়িতে মানে মেয়েটা ওইখানে পড়ে আছে এখানে পরে থাকে এটা তো ভালো দেখায় না লোকেও খারাপ বলে আমার বউরে আমি নিয়ে আসি তোর বউরে আমি বাড়িতে নিয়ে আসি আমি তখন বললাম আচ্ছা গেছে আছে তুমি যদি মনে করো বাড়িতে নিয়ে আসবা তাহলে নিয়ে আসো পরে নূপুরে কল দিলাম নূপুরে তখন আমাদের বাড়িতে চলে গেছে আমাদের বাড়িতে নূপুর চলে যাওয়ার পরে প্রায় দুই তিন মাসের মতো নূপুর খুব ভালো ছিল দুই তিন মাস পরে হঠাৎ করে নূপুরের আব্বা তো অসুস্থই ছিল অসুস্থ অবস্থায় তিনি তখন মারা গেছে নুপুরের আব্বা মারা গেছে নূপুরের আম্মু তখন ওই বাড়িতে একাই থাকতো ওই বাড়িতে একাই পড়ে থাকতো পরে ওই বাড়িতে আসতো যাতায়াত করতে এরকম করতে করতে আমার মা বলে মেয়েটার মা তো ওইখানে একাই থাকে মেয়েটার এসো নিয়ে আসি নূপুরে আম্মার এসো আমাদের পরিবারে নিয়ে আসি আমি বললাম ঠিক আছে ভালো তাহলে নিয়ে আসো তেন আমার মা তখন কী করলো নূপুরে আম্মুকে সো আমাদের বাসায় নিয়ে আসলো এখন আমাদের বাসায় আসার পরে দেখা গেল আমার ভাবিরা এটা মেনে নিতে পারতেছিল না যে আমার বউ এবং আমার শাশুড়ি আমার পরিবারেই থাকতেছে আমার ভাবিরা কন্টিনিউ ঝগড়া করে কার সাথে আমার আম্মার সাথে এবার এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আম্মাও তখন ঝগড়া লেগে গেছে আমার আমার ইয়েদের সাথে ভাবিদের সাথে আমার বউয়ের সাথে মানে পারিবারিক একটা তুমুল রকমের ঝগড়া শুরু হয়ে গেছে অনেক রকমের ঝগড়া এত পরিমাণে ঝগড়া যে আসলে মেনে নেওয়ার মতো অবস্থা নাই আর কি খুব ঝগড়া জাটি পারিবারিক অবস্থা খুব খারাপ মানে খুবই খারাপ অবস্থা আর কি পারিবারিক তো এই অবস্থার ভিতরে চিন্তা করতেছি কি করা যায় প্রায় এক দেড় বছর মতো আছে এবং এক দেড় বছর পর আমাদের বাড়িটা হয়েছে একটা বস্তি বাড়ির মতো মানে দুজনের মাঝে প্রচুর মারামারি প্রচুর মারামারি মারামারি মানে আমার ভাবিদের সাথে আমার বউয়ের আমার বউ আমার আম্মার সাথেও তখন ঝগড়া শুরু করেছে আম্মার সাথেও ঝগড়া করে এবার চিন্তা করলাম যে আমার বউ আমার আম্মাকে দেখতে পারে না আবার ইদানিং আমার আম্মা আমার বউরে দেখতে পারে না যে মা এত যুদ্ধ করে সবার সবার বিপক্ষে গিয়ে আমার আমার বিদেশ পাঠাল আমার বউরে ঢাকাতে নিয়ে গেল এবং বাড়িতে নিয়ে গেল এই বউ তখন আমার আম্মার সাথে এরকম জাটি করে এমন করতে করতে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমার বউরে আর আমার মারে আমি ওইখানেও রাখবো না ওই সময় নুপুরদের আগের যে ঘরটা ছিল ওই ঘরটা ভাঙে ফেলছে ওই ঘরে এখন আর মানে গরটোর কিচ্ছু নাই চিন্তা করলাম দুয়ার তৈরি করে এখানেও যদি থাকে তাও মানুষ ঝগড়াঝাটি করবে গ্রামের লোকেরা খারাপ বলবে গ্রামের লোকেরা খারাপ কথাবার্তা বলবে আমি একটা কাজ করি আমি ওদেরকে ইয়েতে পাঠাই দিই মানে শহরে পাঠাই দিই এটাই সিদ্ধান্ত নিলাম যে আমি নূপুরের এবং নূপুরের মাকে আমি শহরে পাঠাই দিব যেহেতু সব কিছু মিলিয়ে এরকম একটা কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে আমার আমার সাথে নূপুর ঝগড়া করে নূপুর আমার আমার সাথে ঝগড়া করে দেন এক যে আমি তখন কী করলাম নূপুরে আমি পাঠাই দিলাম আমাদের গ্রামে আমাদের বাড়িতে বাড়িতে পাঠাই দিলাম ইয়াতে পাঠাই দিলাম মানে শহরে পাঠাই দিলাম শহরে খুলনা শহরে বাসা বাড়া করে ওইখানে দিয়ে দিলাম এইবার নূপুর আমাকে সময় ফোন দিয়ে ওইখানে ভালোই আসছে ওর মাকে নিয়ে খুব ভালোই থাকতেছে আমাকে ফোন দিয়ে বলতেছে এখনকার যুগে কেউ কাতারে থাকে মিডিল ইস্টে কোনো দাম নাই তুমি ইউরোপ যাও ইউরোপ যাও এই ইউরোপের কথা বলে ও আমার মাথাটা খারাপ করে ফেলতেছে ওর অমুক বান্ধবীর হাজব্যান্ড ইউরোপে থাকে এই ইউরোপে থাকে ওই ইউরোপে থাকে আমাকে ইউরোপে যাইতে বলতেছে এখন ভাই আমি কাতার থেকে ইউরোপে যাবো কেমন করে আমার কাছে টাকা পয়সা কিছু আছে কিন্তু যাওয়ার তো কোনো সুযোগ নেই যাইতে পারি না মানে কোনো রকমের টাকা পয়সাও ওরকম করে নাই আমি যাইতে পারতেছি না এরকম করে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করতে করতে একটা পর্যায়ে আমি চিন্তা নিলাম একটা দালালের সাথে কথা বললাম কাতারে ওই দালালের বাড়ি ছিল হচ্ছে আপনার ঢাকাতে ও আমার বলল যে ছয় লাখ টাকার ভিতরে আমাকে ইতালিতে নিয়ে দিবে ছয় লাখ টাকার মধ্যে ইতালি নিয়ে দিবে ওর সাথে কথাবার্তা বললাম যেতুন উপর এভাবেই আমাকে জ্বালাইতেছে এরকম করে আমার উপরে টর্চার করতেছে মানসিকভাবে শারীরিকভাবে তো এখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি এবার চলে যাব এই বলে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার টাকাটুকু আমার কাছে জমানো যে টাকাগুলো ছিল প্রায় সমস্ত টাকা একসাথ করে সমস্ত টাকাগুলো একসাথ করলাম এবং মায়ের কাছ থেকে কিছু টাকা নিলাম নিয়ে আমি তখন কাতারের কাতার থেকে আমি তখন ইয়াতে ইতালির উদ্দেশ্যে রওনা দিলাম বাইপথে বাইপথে রওনা দিলাম ভাই দুই দিন পরে দুই দিন পর্যন্ত টলার ছিলাম এখানে অনেক কাহিনী আছে এগুলো বলে অনেক লম্বা হয়ে যাবে ওই কাহিনী না বলে অনেক দৌড়োদৌড়ি করে আমাকে এক দালালের খপ্পর আমাকে ওইখানে নিয়ে আটকাইছে দালালে আটকাইছে দালালে আটকে টাকা চাইতে এবং এক টাকা দুই টাকা না প্রায় তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দিতে হবে বড় মাফিয়ার হাতে পড়ছি তিরিশ লাখ টাকা লাগবে এনে এখান থেকে আমি বললাম যে আমি তিরিশ লাখ টাকা দেবো কোথেকে তিরিশ লাখ টাকা ধরে তিরিশ হাজার টাকাও নাই পরে মানে খুব খারাপ অবস্থা তিরিশ লাখ টাকা দিতে হবে তিরিশ লাখ টাকা দিই নেই এক মাস চলে গেছে এক মাস চলে যাওয়ার পরেই ওই আবার হঠাৎ করে বলে চল্লিশ লাখ দেওয়া লাগবে কারণ এক মাসে আমি ওরা খাওয়াইছি চল্লিশ লাখ টাকা দিতে হবে এ এক মাস আমার উপরে যে কী পরিমাণের টর্চার আর কী পরিমাণের অত্যাচার করতে ভাই আমি বলে বোঝাতে পারবো না চল্লিশ লাখ টাকা দিতে হবে কারণ আমাদের পারিবারিক অবস্থা তারা জেনে গেছে তাদের বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে গোয়েন্দার মাধ্যমে জানতে পারছে যে আমার পারিবারিক অবস্থা আমার ভাইরা সব বিদেশ আমার বাড়িতে টাকা বসে আছে এগুলো জানতে পারে এত টাকা ডিমেন্ড করে বসছে আমার সাথে বাকি যারা ছিল তাদের কাছ থেকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েও কিন্তু স্যারে দিছে বাট আমারও চল্লিশ লাখ টাকা লাস্ট পর্যন্ত দাবি করছে যে চল্লিশ লাখ টাকা দিতে হবে আদারওয়াইজও আমাকে ছাড়বে না মেরিয়ে ফেলবে এখন আর আমাকে ইতালিও পাঠাবে না মানে এখান থেকে হয় আমাকে মেরে ফেলবে নাহলে চল্লিশ লাখ টাকা দিতে হবে এমন অবস্থার ভিতরে পরে খুব বিভাগে পড়ে গেছি আর কি মানে আর বলার মতো কোনো ভাষা নাই করার মতো কোনো ভাষা নাই বাড়িতে ফোন দিয়া ফোন দিয়েছে আম্মার কাছে যে আম্মা এই ঘটনা আম্মা আব্বারে ফোন দিছে আব্বা তখন বলতেছে যে আমার পক্ষ থেকে ওকে এক পয়সা দেওয়া সম্ভব না তো ঠিক আছে যদি চল্লিশ লাখ টাকা দিয়ে ওরে আনতেই হয় তো চল্লিশ লাখ টাকা দেওয়াও সমস্যা নাই কিন্তু আমার যে সম্পত্তি আছে আমার সম্পত্তি টোটাল ভাগ করে ফেলো চার ভাগ করে ফেলো চার ভাগ করে ওর ভাগ্যে যতটুকু পড়ছে ওর ভাগ্যে যতটুকু আছে ততটুকু বিক্রি করো বিক্রি করে ওরা টাকা পাঠাও প্রায় ওই সময় আমার ভাগ্যে পঁয়তাল্লিশ লাখ টাকার জায়গা পড়ছে তাইলে বুঝেন আমার দাদার সয় সম্পত্তি কীরকম ছিল শুধু পঁয়তাল্লিশ লাখ টাকার জায়গা আমার ভাগেই পড়ছে ঘর বিটা টিটা সব কিছু মিলাইয়া আমার মা বাধ্য হয়ে সমস্ত কিছু বিক্রি করছে সমস্ত কিছু বিক্রি করছে আমি দেশে আসতে দলিল দিব আর মরে গেলে তো আমার আম্মা দলিল দিছে আমার আব্বা তারিস দলিল দিছে পঁয়তাল্লিশ লাখ টাকার জায়গা বিক্রি করছে পঁয়তাল্লিশ লাখ টাকার জায়গা বিক্রি করে চল্লিশ লাখ টাকার মতো আমার জন্য পাঠাইছে ওইখানে পাঠানোর পরে আমি তখন ওই দেশ থেকে আমাকে তখন ডিরেক্টলি বাংলাদেশে ফ্লাইট করেও পাঠিয়ে দিয়েছে আমাকে ইতালিতেও পাঠায় নেয় কারণ আর ইয়ানে আমি ইতালিতে যাবো না আমি আমি ইতালিতে না দেশে পাঠাই দেয় আমি যাব না পরে এখানে অনেকগুলো বসুর কেটে গেছে অনেকগুলো বসুর মাইট টাইট খাইয়া অনেক কষ্টের পরে আমি তখন আবার পুনরায় বাংলাদেশে আসছি আসার পর এদিকে আমি আমার বউরও টাকা পয়সা দিতে পারি না আমার বউ এদিক দিয়ে প্রায় দু এক দেড় বছরের মতো আমি টোটালি এই ঝামেলার ভিতরে ছিলাম আর বউরে টাকা পয়সা দিতে পারি না আমার বউরও মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে জানি না ও কীভাবে ঘর ভাড়া চালাইছে কীভাবে কী করছে এটা ওই ভালো জানে বাড়িতে আসছি আসার পরে আমার বউ আমার সাথে ঠিকমতো কথা বলে না শাশুড়ি কথা বলে না আমার মাও তো আমার উপরে খুব রাগ কেন আমি গেলাম মা আমার বারবার মানা করছে এরকম ভুল করিস না নিজের জীবন অন্যের হাতে তুলে দিস না মাও আমাকে বারবার মানা করছে কিন্তু মায়ের কথাও না শুনে আমি কেন এইরকম একটা পথে পারি দিলাম বা কেন এরকম একটা ভুল পথে কাজ করতে গিয়ে আজকে আমার এই পরিণতি হলো যাই হোক তখন আমি এভাবেই দেশে আসছি আসার পর আমার বউ আমার সাথে আবারও ঝগড়া যে দেশে কি করবা দেশে কী করবা বিদেশে যাও বিদেশে যাও বিদেশে কাতার থেকে তো ওইভাবে বাইকে গেছি কাতারা যেতেও পারবো না পরে আমার মা কী করলো আমার বড়ো ভাইরে দরছে বড়ো ভাইয়ের কথা একটা যে আমি মরে যাব। কিন্তু ওরে আমি আনবো না ও আমাদের ভাই না মানে আমার কেউ আর মূল্যায়ন করে না আমার ভাইদের ভিতরে কেউ আর মূল্যায়ন করে না শেষ পর্যন্ত আম্মা কী করলো ওই যে ওইখানে পাঁচ লাখ টাকা আছে পঁয়তাল্লিশ লাখের ভিতরে ওই পাঁচ লাখ টাকা সহ আম্মা আরও কিছু টাকা জোগায় টুকায় আম্মা তখন আমার জন্য কুয়েতের একটা বিষা বাইর করলো আম্মাই এগুলো করতেছে আম্মা কুয়েতের বিষা বাইর করলো এবং আমার আম্মা তখন অসুস্থ অনেক অসুস্থ আম্মা কুয়েতের বিষা বাইর করে এবার আমাকে কুয়েতে পাঠাইছে আমি এবার কুয়েত গেলাম বেশি দিন কিন্তু লাগে না বিষা প্রথা যদি অল্প কিছুদিন লাগছে অল্প কিছুদিনের মধ্যে আর কুয়েতে চলে গেছি এবং কুয়েতে যাওয়ার তিন মাস পরে আমার আম্মা এতেকাল করে আমার আম্মা মারা যায় আসলে আম্মার মৃত্যুতে আমি এত পরিমাণের কষ্ট পাই ভাই যেটা আমি বলে বুঝাতে পারবো না আমার গোটা দুনিয়াটা ছিল একদিকে আমার আম্মা ছিল একদিকে আমার আম্মা মারা যাওয়ার পরে এক সপ্তাহ পর্যন্ত আমি ভাত মুখে দিই নি শুধু পানি কলা এটা ওইটা খাইয়েছিলাম মানে পাগল হয়ে গেছিলাম আর কি টোটাল আমি মানে ওই কুয়েতে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতে যাই হোক তারপর এরকম করে কাটতেছি এরকম করে সময়গুলো কাটতেছে তখন আর আমার তো আর আপন বলতে কেউ নেই বাবার সব সম্পত্তি তো সব বিক্রি করে ফেললাম কুয়েতে আসছি একদিন কাজ করি আরেক দিন করি না টাকা পয়সা নেয় হাতে এম এমত অবস্থার ভিতরে হঠাৎ করে লোকের মার্মত লোক মারপথে আশেপাশে লোকদের কাছে শুনতেছি আমার ওই শহরের বাসায় আমার ওই বউয়ের প্রাপ্তন স্বামী হিন্দু স্বামী সজল ওনাকে যাতায়াত করে আসা যাওয়া করে ও যাতায়াত করে আসা যাওয়া করে যাতায়াত করে আসা যাওয়া করে মানে এটা শোনার পরে আমি আসলে দুনিয়াতে নাই এবং আমাদের বাসায় ও যে বিল্ডিংয়ে থাকতো ওই বিল্ডিংয়ের সিকিউরিটির সাথে কথা বলি দারাওয়ানের সাথে দারাওয়ান আমাকে বলে দারাওয়ানের মোবাইলে দারাওয়ান আমাকে ভিডিও করে পর্যন্ত দেয় যে সজল আসছে আমি আমার বৌরে বলি যে সজলকে আসছে বলে না সজল আসবে কেন তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কেন আমার শাশুড়িও আমার সাথে মিথ্যে বলে আমার বউ আমার সাথে মিথ্যে বলে এখন যে আমি আমার বউকে অন্য কোথাও নিয়ে রাখবো বা অন্য কোনো জায়গায় রাখবো এরকম অবস্থাও আমার নাই যে কোথাও নিয়ে রাখবো বা অন্য কোথাও নিয়ে রাখবো এই অবস্থা তো আমার নাই যে কে কার কাছে রাখবো কোন জায়গায় রাখবো পরে চিন্তা করলাম যে কি করা যায় মানে কি করতে পারি প্রচুর কান্নাকাটি করতে ভাই কোনো কাজে মন বসতেছে না দ্বারা আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আজকে সন্ধ্যাবেলায় এই লোকটা আসছে সকালবেলা আসছে দুপুরবেলা আসছে আপনার বউয়ের সাথে থাকতেছে এবং এই সব কিছু আমার শাশুড়ির সুযোগ সুবিধা করে দিতেছে মানে তখন মনে হলো যে আল্লাহ মাটিটা ফিটে যায় না কিনা মাটির নিচে কেন ঢুকে যায় না পরে চিন্তা করলাম যে বিদেশ বিরে কার জন্য সংসারের জন্যই বউটেই যদি চলে যায় ওইখানে অনেক বন্ধু বান্ধব ছিল ওদের সাথে আলোচনা করলাম সবাই আমার বলে যে সৈকত ভাই দেশে চলে যান দেশে চলে যান কারণ দেশে না গেলে আপনার বউরে আপনি রাখতে পারবেন না তা বউ যদি রাখতে না পারেনি ওরা কিন্তু সবাই আমার কাহিনী জানে ওই এলাকার সবাই আমার কাহিনি জানে পরে সবাই বলে যে এত কষ্ট করলেন বউর জন্যই তো করলেন আত্মকারও জন্য না এখন মা ও মরে গেল বউ যদি না থাকে সজলের সাথে চলে যায় তাহলে কি হবে আমার বউ শুধু একদিনই স্বীকার করছে আমাকে ফোনে হ্যাঁ সজল আসে কারণ কারণ হচ্ছে যখন আমি ওই ইউরোপে যাওয়ার সময় আটকাইছি এক দেড় বছরের মতো আমি আটকানো ছিলাম এক দেড় বছর নাকি আমার বাসা ভাড়া আমার বউয়ের খাবার খরচ যা কিছু সমস্ত কিছু নাকি সজল দিছে আমার মা নাকি দেয় নেই আমার সজলে নাকি দিছে আমার বউরে ওইখানে রাখা খরচ টরচ সব সজল দিছে এই জন্য মাঝে মাঝে সজল আসে ও কিছু বলে না যাই হোক পরিশেষে আমি তখন বাংলাদেশে আসলাম আমি সরি এরপরে ওই জন্য এরকম করতেছে আমি তখন চিন্তা করলাম যে বউ বাসায় আমার দেশে চলে আসতে হবে আমি তখন কী করলাম ক্যান্সেলে দেশে চলে আসছে আমি যে ক্যান্সলে আসছি এটা কিন্তু আমার বউরে বলি নাই ক্যান্সেলে কুয়েত থেকে বাংলাদেশে চলে আসছে আমার কিন্তু ওই সময় কোনো টাকা নাই ভাই হাতে অল্প কিছু টাকা আছে ওই সব দিয়ে চলতেছি দেশে আসার পরে আমার বউ আমারে বলতেছে যে তুমি কিভাবে আসছো আমি ছুটিতে আসছি এই ছুটিতে আসার পরেও ওমারে বারবার পেরাইতে আছে তুমি চলে যাও তুমি চলে যাও তুমি যাচ্ছ না কেন থাকতেছ কেন চলে যাও তুমি বিদেশে যাও দেশে এসে কী করবা ইতালি যাওয়ার সময় মাইর খেয়েছ বাপের ভিটাও নেই বাপের কোনো জায়গায় সম্পত্তি নাই কোন জায়গায় থাকবা কোন জায়গায় ঘরবানাই বা কোথায় কী করবা অন্তত জায়গায় সম্পত্তি তো কিনতে হবে টাকা পয়সার তো দরকার আছে এগুলো বলো আমাকে ধাক্কা দিয়ে শুরু করে তা আমি বললাম আমি যদি বিদেশে যাই তাহলে তুমি অন্য বেটার সাথে পরো কিয়া করো এরকম খোঁজখবর আমার কাছে আসে তাহলে আমি বিদেশে গেলে যদি তুমি অন্য বেটার সাথে পরটিয়া করো আমি বিদেশ করব কেমন করে আর দেশে আসছে এখন তুমি আমার বলতেছো বিদেশ চলে যাওয়ার জন্য আমি যাবো না এই নিয়ে মনে করেন যে স্বামী স্ত্রীর মাঝে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল খুবই ঝগড়া জাতি ঝগড়া জাটে ঝামেলা ঝগড়া জাটে ঝামেলা এরকম করতে করতেও আমার সংসার করবে না ও ডেরিক্টলে বলতেছে আমি তোমার মতো বেকার স্বামী সংসার করব না যার বাপের এক ফোটা জায়গায় সম্পত্তি নেই যে বিদেশে থেকে বউয়ের কারণে বউয়ের ভালোবাসায় সেই বিদেশও থাকবে না বিদেশ থেকে চলে আসছে এরকম করেও আমার বকা বাদ্য বকা বাধ্য বকা বাধ্য করতে করতে একটা সময় ওর মাকে দিয়ে করলো কি ওই গ্রামের বাড়িতে ঘর বানাইছে ওদের গ্রামের যে বিটাটা ছিল ওই বিটায় ঘর বানাইছে ঘর বানাইয়া ও আমারই কিছু না বইলা ওর মারে নিয়ে ওই গ্রামের বিটায় চলে গেছে গ্রামের বাড়িতে চলে গেছে আমি খবর নিয়ে দেখলাম যে ও গ্রামের বাড়িতে আমি তো আর গ্রামে যেতে পারি না কারণ ওই সময় আমার আব্বা বাড়িতে ভাইয়েরা বাড়িতে গেলে ওরা আমারে মেরে ফেলবে আমার গ্রামে বাইরে দুই টুকরা করে ফেলবে এজন্য আমি গ্রামেও যাই না না যেতে যেতে ওইখান থেকেও তখন আমার নামে উকিল নোটিশ পাড়াইছে আমি ওর সঙ্গে আমার সংসার করবে না যাতে আমাকে কাবিনে টাকা দিয়ে দিই ওই সময় ওর সাথে আমার কাবিন ছিল প্রায় ছয় লাখ টাকার মতো ছয় লাখ টাকা কাবিন করে বিয়ে করছিলাম কিন্তু ভাই বিশ্বাস করেন পকেটে আমার কোনো টাকাই নেই আমার এই দুনিয়াতে একমাত্র আপন ছিল আমার মা যে মা আমাকে সাহায্য সহযোগিতা করতো টাকা দিত মা তো এখন আর নাই বাবা আর ভাইয়ের সামনে গেলে তো মেরিয়ে ফেলবে টাকা কোথায় পাবো বন্ধুবান্ধব যারা ছিল ওদের কাছ থেকে কিছু কিছু নিশি লাস্ট পর্যন্ত উকিল নোটিশ পাঠিয়ে যাচ্ছে এবং ওই কাবিনের ভিতরে লেখা ছিল যে কাবিনের টাকাটা আমাকে এক দাগে পরিশোধ করতে হবে মানে একবারে দিয়ে দিব ওই রকম পরিশোধ ওই রকমভাবেই হচ্ছে লেখালেখি হয়েছিল আমার তখন আর কোনো কিছু বলার নাই আর কি আমি তখন আমার মামলা হামলা করে অবস্থা খুব খারাপ করে ফেলছে এবং ও সবার কাছে হাঁটে এটা বেড়াইতে আছে যে আমি ওর জীবন নষ্ট করছি ওর কাবিনের টাকা দিই না লাস্ট পর্যন্ত একটা হসপিটালে কথা বললাম কথা বললে ভাই শেষে কিছু টাকা ছিল জোগাড় করতে পারি না সেই টাকার জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করে দিলাম আমার বাড়িতে পুলিশ আসে বাড়িতেও পুলিশ পাঠায় পুলিশে গিয়ে আমার আব্বারে ধমকায় আমার ভাইরে ধমকায় তো আমার আব্বা ভাই তো আমার জন্য কোনো অপরাধ করে নাই আমার মাটাও কবরে চলে গেছে আমার তলা একটা কিডনি দুইটা কিডনি তো ভালো আছে একটা কিডনি তো দিতে পারবো তো একটা কিডনি বিক্রি করলাম বন্ধুবান্ধবের থেকে কিছু ঋণ ফিন করলাম কইরা যতটুকুন পাইসে ওইটুকুন দিয়ে আমি ওর টাকা আমি ওর বুঝিয়ে দিছি আমি ওর টাকা বুঝিয়ে দিছি টাকাটা বুঝিয়ে দেওয়ার পরে হসপিটালে ছিলাম অনেক দিন ওইখান থেকে একটু সুস্থ হয়েছি হওয়ার পরে কী করব আসলে অন্য কোথাও তো কোনো কাজও পাই না কিছুও পাই না এখন ওরে কাবিনের টাকা দিয়ে তালাক করার প্রায় এক মাস পরেই এক মাস পরেই ওই হিন্দু ছেলে সজল ও মুসলমান হয় হিন্দু ছেলেটা মুসলমান হয় মুসলমান হয়ে ওরে বিয়ে করে মুসলমান হয়ে ওরে বিয়ে করে এই খবর আমি পাই তা গ্রামের মানুষ সবাই অত্যন্ত খুশি হয় সবাই নূপুরকে অনেক বাহবা দেয় যে নুপুরের কারণে সজল হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মতে আসছে মুসলিম হইয়া নূপুরকে বিয়ে করছে নূপুরের সাথে সংসার করতেছে গ্রামের সবাই মসজিদের হুজুর পর্যন্ত নুপুরের প্রশংসা করে নুপুর মেয়েটা ভালো নূপুর মেয়েটা ভালো নুপুরের প্রশংসা করে লাস্ট পর্যন্ত বাংলাদেশে থাকতে থাকতে একটা পর্যায়ে আমার ভাইয়েরা আমারে খোঁজা শুরু করছে যে আমরা যেখানে পাবি সেখানে মেরে ফেলবে আমার কারণে নাকি মা মারা গেছে ভাইয়েরা খুঁজতেছে লোক লাগাই দিছে আমার যে আমার ইমিডেট যে বড় ভাইটা ওই লোক লাগাই দিছে মানে আমরা যেখানে পাবো সেখানে মেরে ফেলবে দশ লাখ টাকা দিবি এরকম গুন্ডা পর্যন্ত ঠিক করে ফেলছে আমার কাছে খবর আসছে যে তোর মেরে ফেলার জন্য দশ লাখ টাকা গুন্ডা ঠিক করছে তুই নাকি তোর মায়ের মাস তোর কারণে তোর টেনশানে তোর মা মরে গেছে লাস্ট পর্যন্ত ভাই আর বাবার ভয় আমি তখন বর্ডার ক্রস করে পালাইয়া ইন্ডিয়াতে চলে আসি ইন্ডিয়া ইসা ইন্ডিয়া কলকাতায় একটা রেস্টুরেন্টে বর্তমানে চাকরি করতেছি যা কয়েক টাকা বেতন পাই ওইটা দেওয়া কোনো মতে খাইয়া রকমে কোনো রকমে ধরেন বাইচা আসি তা এখন আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই আপন বলতে কেউ নাই আমি প্রত্যেক দিন রেস্টুরেন্টে সাধে বসে আপনার এই গল্পগুলো শুনি ভাই আপনার গল্পগুলো শুনলে মনে হয় পৃথিবীতে আমি একা দুঃখী না আমার মতো অনেক দুঃখে মানুষ আছে অনেক দুঃখে মানুষের ভিড়ে নিজের দক্ষটা ভুলে আপনার গল্পগুলোর মাঝে বেঁচে আছে আপন ভাই অনেকে অনেক ছবি দেখে নাটক দেখে গান শোনে আমি কোনো কিছুই করি না আমার প্রতিদিনের রুটিন আপনার ইউটিউব চ্যানেলের দিকে তাকিয়ে থাকে আপনি কখন গল্প ছাড়বেন একটা গল্প শুনব শুনলে ওই গল্পের মাঝে মনে হয়ে যেন আমি নিজেকে হারিয়ে ফেলি এবং আমার ওই দুঃখের কথা মনেই থাকে না সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম আমি ভাই আমাদের পরিবারে অর্থ আভিজাত্য টাকা পয়সা কোনো কিছুর কম ছিল না এখনও এখনও আমাদের পরিবারটা রাজকীয় একটা পরিবার খুলনার বকে রাজকীয় একটা পরিবার আমাদের পরিবারটা কিন্তু ভাই আজ আমার কেউ নাই আজ আমার কেউ নাই জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করছি হিন্দুর দেশে বেঁচে আছি তো যদি পারেন আমার আমার সাথে একটু ফোনে কথা বলিনি এটা আমার ফোন নাম্বার আর আপন ভাই আমার খুব আপনাকে দেখার ইচ্ছা যদি কোথাও কোনো বাংলাদেশে আসি আপনাকে কোথায় গেলে দেখতে পারবো যদি একটু ঠিকানা দিতেন আমার জন্য যদি পারেন দোয়া করবেন আর বিশেষ করে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবেন আমার মার জন্য যাতে দোয়া করে আমি এখনও ধার্যতে নামাজ পড়ে আমার জন্য কাঁদি আমি জীবনে অনেক অন্যায় করছি অপরাধ করছি আমি জানি আমার অপরাধের ক্ষমা হয়তো হবে না আমি আল্লাহ কেটে বলি আল্লাহ প্রয়োজন তুমি আমাকে নরকে নিয়ে যাও আমাকে দুজোকে নিয়ে যাও তো তারপর আমার মাকে জান্নাতে রাইখো আমার মা যাতে জান্নাতে থাকে ভাই আমি সবসময় বলে আম্মার যাতে একটা বার স্বপ্নে দেখি কিন্তু আজ পর্যন্ত আম্মাকে আমি একটা স্বপ্নে দেখি নাই আমার মার যদি একটা স্বপ্নে দেখি ভাই আমার বেঁচে থাকাটা সার্থক হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুলনার ভাই সৈকতের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি আমার মুখ থেকে শোনার জন্য জানি আপনারা সবাই হয়তো মন খারাপ করে ফেলেছেন যে আগামী দিন ঈদ ঈদের আনন্দ কোনো মহত্তে আপন ভাই কেন এরকম একটা গল্প শোনাল আসলে ঈদ তো সবার জীবনে আসে আজ যে সৈকত ভাই ইন্ডিয়াতে আছে তো কলকাতায় একটা দোকানে নাকি চাকরি করে তার জীবনেও কিন্তু ঈদ সেও কিন্তু ঈদ পালন করবে তো তার ঈদের সময় হয়তো তার পাশে কেউই থাকবে না সৈকতবাইয়ের তুলনায় আপনি আমি আমরা ভালো আছি তো যদি ভালো থাকি তা আমার মুখে মুখে একবার আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রেখেছে তো সেই হিসাবে আপনার আনন্দের ঈদটা শুধু আপনার নিজের মাঝে না রেখে আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা এক পৃথিবী দুঃখ নিয়ে বেঁচে আছে কেউ আর্থিক কেউ মানসিক কেউ সার্বিক এক একজন এক এক রকমের দুঃখ নিয়ে আছে আপনার দৃষ্টিতে যে মানুষটা সবচেয়ে বেশি দুঃখী আপনার ঈদের ওই আনন্দটা আপনি তার সাথে উপভোগ করেন অন্তত আজকের ঈদের দিনে তাকে কিছু সময় দেন তার সাথে একটু ঘোরাফেরা করেন ঈদের আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন আমি এখন চেষ্টা করবো রিপ্লাই করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজেন্ট আসসালামু আলাইকুম অ্যাগেইন ঈদ মোবারক